আমাদের সাথে জয়েন করেছেন 23 জন 24 জনের মতো। আমরা যে কথা বলছিলাম এটা কন্টিনিউ করব। স্যার করেন। জি স্যার, কি কেউ একজনের মাইক মাইক চলছে, কাইন্ডলি একটু ক্যামনি মাইকটা একটু অন রোমান? করে, মাইকটা একটু অন অফ করে দেন। বলছিলাম একজন ডিজাইনার এবং একজন অ্যানিমেটরের সর্বশেষ গন্তব্য কোথায়? একজন ডিজাইনার এবং একজন অ্যানিমেটরের সর্বশেষ গন্তব্য হচ্ছে সিনেমা। আপনি ধরেন, আপনি যদি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে বর্তমানে অ্যাপয়েন্ট হন, এখন সর্বোচ্চ উপজেলা শিক্ষা অফিসার পদ পর্যন্ত প্রমোশন হয়, আর এটা হচ্ছে একেবারে লাস্ট স্টেজ। আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে আপনার লাস্ট অ্যাচিভমেন্ট, সর্বোচ্চ অ্যাচিভমেন্ট হচ্ছে আপনি উপজেলা সহকারী শিক্ষা অফিসার পদ পর্যন্ত যেতে পারেন। এটা ছিল না, এটা লাস্ট ইয়ার থেকে সংযোজন করা হয়েছে। আর ডিজাইনার এবং অ্যানিমেটর হিসাবে বা এডিটর হিসাবে আপনার সর্বশেষ গন্তব্যটা হচ্ছে হলিউড এবং বলিউড। আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ স্যালারি হলিউড এবং বলিউডের একজন ডিজাইনার এবং একজন অ্যানিমেটরের জন্য ব্যয় করা হয়। মাম্মি রিটার্ন নামে একটা সিনেমা আছে, আপনারা দেখেছেন কিনা অথবা নাম শুনেছেন সম্ভবত। যদি ওই সিনেমার প্রায় মূল বাজেটের 20-25% টাকাই খরচ করা হয়েছিল শুধুমাত্র ডিজাইনার এবং অ্যানিমেটরদের জন্য। মার্কেট প্লেসে কাজ করে যারা ডিজাইনার এবং অ্যানিমেটর হিসাবে আছেন, তারা আসলে মানে পার্সন টু পার্সন কাজ করে। আমাদের মার্কেট প্লেসের কাজগুলো হচ্ছে পার্সন টু পার্সন। ধরেন আপনি আপনার জন্মদিন উপলক্ষে আপনি আপনার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি হয়তো একটা কাজ করবেন, ইনভাইটিং কার্ড প্রয়োজন, আপনি মার্কেট প্লেস থেকে অথবা গুগলে সার্চ করছেন আমার একটা ইনভাইটিং কার্ডের প্রয়োজন, তো গুগল অটোমেটিকলি ওরা ফাইবার বা আপওয়ার্কে যে মার্কেট বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো আছে এগুলোকে ফরওয়ার্ড করে। কারণ পাবলিক তো, সাধারণ পাবলিকের কাছে তো ফাইবার, আপওয়ার্ক বা freelancer.com বা 99.com বা ডিজাইন বা ফ্লিপিক এগুলোর সাথে তো সাধারণ মানুষদের এটা প্রয়োজনীয়তা নেই। সাধারণ মানুষরা যখন গুগলে সার্চ করে তখন এটা অটোমেটিকলি ওই সাইট গুলোকে প্রমোট করে। তো নর্মালি একজন ফ্রিল্যান্সার ডিজাইনার কাজ করে পার্সন টু পার্সন। আর দেখবেন এখানে ফাইবারে কিছু কিছু, আপওয়ার্কেও দেখবেন কিছু কিছু অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট গুলোতে বলা হচ্ছে যে স্টুডিও স্টুডিও হিসাবে অ্যাকাউন্ট ওপেন করা। আপনি যদি স্টুডিও হিসাবে অ্যাকাউন্ট ওপেন করতে চান, দেখবেন তাহলে তখন আপনার ক্রাইটেরিয়াটা ভিন্ন হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে ওখানে আবার ফাইবার প্রো নামে একটা অপশন আছে, আপনারা হয়তো দেখেছেন ওখানে হাই প্রাইস দেওয়া থাকে, যেমন 30 সেকেন্ড রেট অ্যানিমেশনের জন্য প্রায় $1,000, $700, $800 ডিমান্ড করছে, এবং সে হয়তো পুরো 2 মাস 3 মাসে একটা কাজ পাচ্ছে। তো ফাইবার প্রো হওয়ার জন্য কিছু, যারা ফাইবার প্রো তে কাজ করে তারা সাধারণত ডিজাইন ইন্ডাস্ট্রি গুলোতে দীর্ঘদিন জব করছে বা এমন কোন সেক্টরে তারা জব করছে, জবের ফাঁকে হয়তো ফ্রিল্যান্সিংটা তাদের জন্য খুব জটিল, কারণ হয়তো ওই রকম সময় হয় না 9টা 5টা ডিউটি করা বা 9টা 7টা 8টা পর্যন্ত ডিউটি করা। তো তারা অ্যাকাউন্টটা এমন ভাবেই ওপেন করে, বা তাদের গিগ গুলো যদি আপনি ফাইবার প্রো এর গিগ গুলো যদি আপনি দেখেন, সেটা হোক ডিজাইনার হিসাবে, যেটা হোক অ্যানিমেটর হিসাবে, বা আপনি সেটা হোক এডিটর হিসাবে, এবং ওদের গিগ গুলো খুবই সুপার, খুবই সুপার। আপনারা যে টেমপ্লেট গুলো ডাউনলোড করছেন, এমন অনেক ডিজাইনার আছে যাদের অ্যাকাউন্টই নাই, যারা মার্কেট প্লেসে কাজ করে না, তারা কি করে ওই যে এনভাইটো মার্কেট প্লেস বা অন্য মার্কেট প্লেস যেগুলোতে সাধারণত টেমপ্লেট বিক্রি হয় বা ভিডিও হাইভ, স্কিল স্কিল শেয়ার, ওইগুলোতে তারা টেমপ্লেট বিক্রি করছে। তো ওদের কাজই হচ্ছে টেমপ্লেট বিক্রি করা। ওরা ওরা স্বাভাবিক পাবলিকের সাথে, মানে বায়ারের সাথে, পার্সন টু পার্সন বায়ারের সাথে কাজ করে না। স্কিল শেয়ার, এনভাইটো মার্কেট প্লেস বা ভিডিও হাইভ, ওরা কাজ করছে স্কিল্ড লোকদের সাথে। যেমন আপনারা যখন কোনো টেমপ্লেট ডাউনলোড করছেন, সো টেমপ্লেটটা তো কেউ না কেউ তৈরি করেছে, তো যারা টেমপ্লেটটা তৈরি করছে তারা কেন মার্কেট প্লেসে এই টেমপ্লেটটা বিক্রি করছে না, তাদের এত সুন্দর ডিজাইনটা কেন আপনার কাছে
ফ্রি পিকে ফ্রিতে দিচ্ছে, বা ফ্রি পিকে হয়তো প্রতি একটা ডাউনলোডের জন্য হয়তো 20 সেন্ট বা কখনো কখনো 15 টু 25 সেন্ট পর্যন্ত হয়। তো বিষয়টা হচ্ছে ওনারা কাজ করছে স্কিল লোকদের সাথে, যারা আমরা বা আপনারা টুকটাক কাজ জানি। শব্দ প্রতিদ্বন্দ্ব হচ্ছে, যারা টুকটাক কাজ জানি তাদের সাথে কাজ করছে ওই স্কিল্ড পার্সনরা, আর আমরা সাধারণত কাজ করছি যারা একেবারে স্টার্টিং এ আছি, যারা টুকটাক ইলাস্ট্রেটরের হয়তো কিছু ডিজাইন করা শিখেছি, ওরা পার্সন টু পার্সন কাজ করছে। এবং ওই যারা একেবারে ওভার স্কিল্ড তারা তাদের কাছ থেকে কিছু ধার নিচ্ছি। আমরা অনেক সময় যে কোনো একটা মার্কেট প্লেসে, গতকালকেও আমার এক কলিগ একটা কাজ পেয়েছিল যে freelancer.com একটা কন্টেস্টে। তো freelancer.com এর যে কন্টেস্ট গুলো হয়, অনেক ক্ষেত্রে কন্টেস্ট গুলোতে কিছু ঝামেলাও আছে। যেমন ধরেন আপনি একজন স্টুডিও ওনার, অ্যাজ এ স্টুডিও ওনার আপনি চাচ্ছেন যে আপনার কাছে অনেকগুলো অর্ডার পড়ে গেছে, অথবা আপনার ক্লায়েন্টের কাজ হিউজ, তখন আপনার ক্লায়েন্টের কাজটা নির্দিষ্টভাবে করানোর জন্য আপনি এটা freelancer.com এ দিয়ে দিচ্ছেন। ওখান থেকে একজন পারফেক্ট ডিজাইনারকে আপনি খুঁজে নিচ্ছেন এবং তার সাথে হয়তো আপনি লং টাইম কাজ করছেন। freelancer.com এ অনেক সুবিধা আছে, তবে অনেক অসুবিধাও আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে ডিজাইনার এবং অ্যানিমেটর বা এডিটরদের পেশাগত জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম। সময় 5 মিনিট, 5-10 মিনিট বেশি হয়ে গেছে, আমরা সবাই জয়েনও করতে পারিনি। 26% জয়েন করেছেন। আমরা কি শুরু করবো ইনশাল্লাহ? কাজী নিশাত ভাই আছেন? জি স্যার, শুরু করাতে পারেন। হয়তো আজকের ক্লাসটা টেক্সট নিয়ে, এই জন্য হয়তো অনেকে মিস করছেন, কারণ হয়তো কেউ একজন বলেছেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে কি খুব বেশি কাজের ডিফারেন্স আছে? না, খুব বেশি ডিফারেন্স নাই। পরে আপনারা শুনতে পাচ্ছেন, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কথা বলার কথা ছিল আজকে ফ্রন্ট নিয়ে, ফ্রন্ট এবং টাইপ এই দুটা বিষয় নিয়ে। আমরা প্রথমে ফ্রন্ট নিয়ে কথা বলবো এবং তারপরে টাইপ নিয়ে কথা বলবো এবং তারপরে হয়তো টেক্সট নিয়ে কথা বলবো। ফ্রন্ট, টাইপ, টেক্সট বিষয়গুলো একটু ভিন্ন, যদিও প্রত্যেকটা বিষয় ইন্টারকানেক্টেড, তারপরেও আচরণ বেদে বিভিন্ন সময় এটাকে বিভিন্ন ভাবে হয়তো কল আউট করা হয়। কিন্তু উপস্থিতিটা কম হওয়ার কারণে আমি একটু অসুস্থতে ভুগছি, কারণ কেউ কি কোনো কারণবশত মিস করছে কিনা বা তারা কি জয়েন করবে বিষয়টা এমন কিনা। আচ্ছা, তারপরে আমরা শুরু করছি, যারা জয়েন করবে করবে, অথবা তারা ক্লাস গুলো দেখে নিবে। ঠিক আছে, বিসমিল্লাহ। আমরা আজকে টাইপ এবং ক্যারেক্টার বা ফন্ট নিয়ে, শুধুমাত্র ওই ওই বিষয়গুলো নিয়েই কথা বলবো যে বিষয়গুলো সম্পর্কে আপনারা হয়তো জানেন না, অনেকে হয়তো জানেন বাট হয়তো জানেন না, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। নর্মালি গতকাল ক্লাসে আমরা এটা বুঝতে পেরেছিলাম যে টাইপ নিয়ে বা ফন্ট নিয়ে কাজ করেননি এমন কেউই নাই। সো আপনাদের বেসিক একটা সেন্স আছে আসলে টাইপ, ফন্ট বা টেক্সট এগুলো নিয়ে। আমরা ফন্ট সিলেকশনটা কিভাবে করব? আমার ক্যারেক্টার প্যানেলটা যেরকম, আপনাদের ক্যারেক্টার প্যানেলটা সেরকম কিনা আপনারা একটু কাইন্ডলি দেখেন, কারণ আমি ক্যারেক্টার, আমি যে ভার্সনটা ইউজ করছি 2019, যারা 2018 ভার্সনের আগের ভার্সন গুলো ইউজ করছেন তাদের ক্ষেত্রে ক্যারেক্টার প্যানেলের কিছু ডিফারেন্স আছে। তো বেসিক বিষয়গুলো সব একই রকম। আমরা যখন যে কোনো একটা টেক্সট নেই, তার টেক্সট নেওয়ার ক্ষেত্রে যখন ফ্রন্ট সিলেক্ট করব, তো এখানে আমরা ফ্রন্ট অপশনে যাব। ফ্রন্ট অপশনে যাওয়ার পর আমরা কিছু আইকন দেখতে পাচ্ছি এখানে, ফিল্টার অপশন, ফিল্টার অপশন, দেন শো ফেভারেট ফ্রন্টস, শো রিসেন্টলি এডেড, শো অ্যাক্টিভ ফ্রন্টস। শো অ্যাক্টিভ ফ্রন্টসটা সাধারণত ব্যবহার করা হয় যারা ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন আছে তাদের জন্য। যেমন আপনি যদি টাইপ মেনুতে যান এবং যদি মোর
ফ্রম অ্যাডোবি ফ্রন্টসে ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে যাচ্ছে অ্যাডোবি ফ্রন্টে। যখন আপনাকে অ্যাডোবি ফ্রন্টে নিয়ে যাচ্ছে তার মানে বলছে যে আপনাকে সাইন ইন হতে। যদি আপনার ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন থাকে এটা অটোমেটিকলি সাইন ইন হয়ে যেত, যেহেতু ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন নেই এই জন্য আমাকে আমার যে অ্যাকাউন্ট ওপেন করা আছে ক্রিয়েটিভ ক্লাউডে অ্যাডোবির মেইন সাইটে ওই অ্যাকাউন্টে আমরা ওপেন করেছি ইন হয়েছি। এখানে কিছু জিনিস আপনারা দেখেন, এখানে অনেক রকমের ফন্ট, অনেক রকমের ফন্ট দেখাচ্ছে। দেখেন এখানে দুইটা লিস্ট ভিউ আছে, একটা হচ্ছে গ্রিড ভিউ, একটা হচ্ছে লিস্ট ভিউ। দেন আপনি কোন শব্দ দ্বারা ফ্রন্ট খুঁজতে চান, দেন এখানে ফ্রন্ট সাইজ দেওয়া আছে, তারপরে এখানে ফ্রন্টের কিছু ক্লাসিফিকেশন আছে, তারপরে এখানে আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ। আপনারা কাইন্ডলি এই পেজটা একটু ভিজিট করবেন, ভিজিট করার পরে আমরা কথা বলবো এই অংশটা নিয়ে। ফন্টস এর ক্লাসিফিকেশনে আপনারা যারা টিউটোরিয়াল গুলো দেখেছেন তাদের এখানে খেয়াল করেছেন, বেসিক্যালি সেরিফ এবং সান সেরিফ এবং স্ল্যাব সেরিফ এবং স্ক্রিপ্ট, এই তিনটা ফন্টই সাধারণত আমাদের প্রফেশনাল কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। স্ক্রিপ্ট ফন্টটা সাধারণত প্রয়োজন হয় যখন আপনি কোনো উৎসবের কোনো কাজ করছেন, ধরেন আপনি কোনো বিয়ের উৎসবের কাজ করছেন বা আপনি কোনো পার্টি উৎসবের কাজ করছেন, অথবা যে সিনেমার বিভিন্ন শোগুলোতে যে লাইভ শোগুলো হয় ওই ধরনের কাজগুলোর জন্য, মানে উৎসব মুখর একটা পরিবেশের জন্য সাধারণত স্ক্রিপ্ট ফন্টগুলো ইউজ করা হয়। দেন স্ল্যাব সেরিফ এবং সেরিফ, এই দুইটা ফন্টের মধ্যে একটা মিল আছে, দুইটা ফ্রন্টের দেখেন একটু এক্সট্রা একটা বাড়তি একটা দাগ থাকে সেরিফ এবং স্ল্যাব সেরিফের ক্ষেত্রে, একটা একটু বেশি একটা একটু ড্রাগ আর একটা হচ্ছে স্লাইড। এই দুইটা ফ্রন্ট সাধারণত ব্যবহার করা হয় যখন আপনি কোনো ডিজাইনে ডিজাইনকে প্রিন্ট করবেন। ধরেন আমরা যে ইলাস্ট্রেটরে যে প্রথমেই যে আর্টবোর্ডটা নেই, আর্টবোর্ড নেওয়ার ক্ষেত্রে যে আমরা ওখানে প্রিন্ট যে অপশন আছে, যখন আপনি প্রিন্ট অপশনে যখন আপনি কাজ করছেন এবং আপনি ডেসপারেটলি জানেন ডিসেন্টলি জানেন যে আমার এই ডিজাইনটা ক্লায়েন্ট প্রিন্ট করবে অথবা প্রিন্ট করে কারো কারো কাছে এটা হ্যান্ড ওভার করবে, যেমন জন্মদিনের উইশিং কার্ড, তো সেক্ষেত্রে আপনি জন্মদিনের উইশিং কার্ডটা ধরেন এটা উৎসবও আছে দেন এটা প্রিন্টিং হবে, তো সেক্ষেত্রে আপনি সেরিফ এবং স্ক্রিপ্ট এই দুইটা ফন্টকে কম্বিনেশন করতে পারেন। আপনি হয়তো কোনোটার মধ্যে সেরিফ ফন্ট দিয়েছেন, মাঝখানে হয়তো স্ল্যাব সেরিফ ফন্ট দিয়েছেন এবং শেষের দিকে হয়তো স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করেছেন। সবচেয়ে বেশি আমরা যেই ফন্টটা ব্যবহার করে থাকি সাধারণত এটা হচ্ছে সেন সেরিফ। এই ফন্টটা সাধারণত আমরা দেখেন অনলাইনে যতগুলো কাজ করছি, আমাদের এই ওয়েবসাইট, ফেসবুক বা অন্যান্য যে সাইট বা হোয়াটসঅ্যাপ, এমনকি ইলাস্ট্রেটরের যেই লোগো যে টেক্সট গুলো আছে যেমন ফাইল, এডিট, অবজেক্ট, এগুলো কি ফন্ট? সেন সেরিফ ফন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে সেন সেরিফ ফন্ট। সো এই হ্যান্ড রাইটিং এবং মনো খুব বেশি একটা ব্যবহার করা হয় না, এবং কোথায় ব্যবহার করা হয় আমি এক্স্যাক্টলি জানি না, কোথাও ব্যবহার করেছি আমি এখনো অব্দি কোথাও ব্যবহার করিনি। টাইপ আজকের ক্লাস সাথে যারা জয়েন করছেন তাদের জন্য একটা সুবিধা হচ্ছে, এই ফ্রন্ট সম্পর্কে আপনার আজকের যে আইডিয়াটা হবে এবং এটা যদি মনে রাখতে পারেন, অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আপনি ইউজ করবেন, আফটার এফেক্টস হোক, প্রিমিয়ার প্রুফ হোক, ইলাস্ট্রেটর হোক বা ফটোশপ হোক, অ্যাডোবির সকল সফটওয়্যারের ক্ষেত্রেই এই ফ্রন্টের চয়েসটা এবং ফ্রন্ট ব্যবহার করা এবং ফ্রন্টের অপশনগুলো বা ক্যারেক্টার প্যানেলগুলো প্রায় একই রকম, 100% একই রকম বলছি না, প্রায় একই রকম, ইটস মোর দেন 80% একই রকম। সো আপনার আজকের ক্লাসটা হয়তো অ্যাডোবের অন্যান্য ক্লাসগুলো অন্যান্য সফটওয়্যারগুলোর সাথে অ্যাডজাস্ট হতে একটু সহযোগিতা করবে। দেন এখানে যেটা দেওয়া আছে প্রপার্টিস ভ্যালু, যেমন আপনি যে ফ্রন্টটা ইউজ করছেন, আপনি সেরিফ বলেন, সেন সেরিফ বলেন বা স্ল্যাব সেরিফ বা স্ক্রিপ্ট ফন্ট বলেন, প্রতিটা ফন্টেরই বিভিন্ন ভার্সন থাকে। ভার্সনগুলো কি, লাইট ভার্সন, তারপরে হচ্ছে বোল্ড ভার্সন, ইটালিক ভার্সন, এই ধরনের ভার্সন থাকে। সো এই ভার্সনগুলো আমরা হয়তো ভিতরে ইলাস্ট্রেটরের মধ্যে কথা বলবো, তবে সিম্পলি
ফ্রন্ট সিলেক্ট করার ক্ষেত্রে অ্যাডোবি ফ্রন্টস থেকে যদি আপনি কোনো ফ্রন্টস সিলেক্ট করতে চান এবং এটা সেভ করতে চান, তাহলে এটা সেভ হচ্ছে না। এখান থেকে একটু মানে প্যাসিভ একটা ওয়ে আছে। প্যাসিভ ওয়েটা হচ্ছে, ধরেন আপনি পিটি সেন্স প্রো এই ফ্রন্টে আপনার পছন্দ হয়েছে, বা প্রক্সিমা নোভা এই ফ্রন্টে আপনার পছন্দ হয়েছে, বাট এটা পেইড ফ্রন্ট, আপনি জানেন পেইড সাবস্ক্রিপশন না থাকলে আপনি ডাউনলোড করতে। সেই ক্ষেত্রে যেটা করা যায়, আপনি যদি ফ্রন্টের নামটা লিখে প্রক্সিমা নোভা এই ফ্রন্টের নামটা যদি গুগলে লিখে সার্চ করেন ফ্রি ডাউনলোড, সেক্ষেত্রে হয়তো আপনি ফ্রি ডাউনলোড পেতে পারেন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ইলাস্ট্রেটরে আসি। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা যখন এখানে ক্লিয়ার অল করছি, ফিল্টারে ক্লিক করছি, ওখানে যে ক্লাসিফিকেশনটা পেয়েছিলাম এখানেও ক্লাসিফিকেশনটা পেয়েছি। এখানে একটা আরেকটা ফ্রন্ট আছে, ডেকোরেটিভ ফ্রন্ট। এই ফ্রন্টটাও সাধারণত কোনো উৎসবে ভিডিওর ক্ষেত্রে বা উৎসবের কোনো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর সেখানে যে প্রপার্টিসগুলো ছিল সেই প্রপার্টিসগুলোর বিভিন্ন ভার্সন। আচ্ছা আচ্ছা, ক্লাসের টপিক অনেকগুলো, আমরা চেষ্টা করবো সবগুলো টপিকই গো থ্রু করার জন্য। দেন এখানে হচ্ছে শো ফেভারেট ফ্রন্টস। শো ফেভারেট ফ্রন্টস আমার কিছু সিলেক্ট করা আছে, যেমন ফিচুরা, জিন, এমএস, ট্রেন। তাহলে আমরা কিভাবে এটাকে কিভাবে এটাকে ফেভারেট অপশনে নিয়ে যাব, যখন আমরা কোনো ফ্রন্ট কে চুজ করব, ধরেন এই ফ্রন্টটাকে আমরা চুজ করব, এটাকে আমি ফেভারেট লিস্টে রাখবো। তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি স্টারে ক্লিক করি, স্টারটা ওখানে দেখেন লিখা আছে অ্যাড টু ফেভারেট, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা ফেভারেট ফ্রন্টের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে। আচ্ছা এবার আপনি এই যে ফ্রন্টটা ব্যবহার করছেন, আমি যদি ফ্রন্টটাকে সিলেক্ট করি, এই ফ্রন্টের যে ভার্সন গুলো আছে, রেগুলার ভার্সন, ইটালিক ভার্সন, বোল্ড ভার্সন এবং বোল্ড ইটালিক ভার্সন, এই ভার্সন গুলোর ক্ষেত্রে এক মিনিট প্লিজ, যদি আপনি এই এই ফ্রন্টটা খেয়াল করছেন এটা সানস সেরিফ ফ্রন্ট বা স্ল্যাব সেরিফ ফ্রন্ট, আপনি চাচ্ছেন এই ফ্রন্টটা, যেখানে সাধারণত একটা ডিজাইনের ক্ষেত্রে কি হয়, আপনি সকল টেক্সট গুলো তো একটা ফ্রন্টে ইউজ করা যায় না, মানে একটা ফ্রন্ট দিয়ে আপনি হয়তো আপনার ডিজাইনের মধ্যে পাঁচটা আলাদা আলাদা জায়গায় আপনি টেক্সট লিখতে হচ্ছে, এখন পাঁচটা আলাদা আলাদা জায়গায় তো আপনি সেম ফ্রন্টটা ইউজ করতে পারছেন না, তখন আপনি চাচ্ছেন যে এই ফ্রন্টটার কাছাকাছি আরেকটা ফ্রন্ট অথবা এই ফ্রন্টটার সাথে অ্যাডজাস্ট হয় আরেকটা ফ্রন্ট আপনার প্রয়োজন। তাহলে সেই ক্ষেত্রে আপনি ফ্রন্টটাকে কিভাবে খুঁজবেন? সো আমরা ফ্রন্ট মেনুতে যখন যাব, তখন আমরা ব্যবহার করছি ক্রিশ্চিয়ান এমটি এই ফ্রন্টটা। সো এখানে একটা অপশন আছে, দেখেন শো সিমিলার ফ্রন্ট, আপনি যদি এখানে ক্লিক করেন তখন দেখছেন যে এখানে এই ফ্রন্টটার মতো অন্যান্য ফ্রন্ট গুলো আপনাকে সাজেস্ট করছে, এই ফ্রন্টটার মতো জি এই ফ্রন্টটার মতো অন্যান্য ফ্রন্ট গুলো আপনাকে সাজেস্ট করছে। আমি যদি ব্যাকে যাই, আমি যদি এটাকে সিলেক্ট করি, দেন আমি যদি ফ্রন্ট লাইনে যাই, দেন প্রতিটা ফ্রন্টের ক্ষেত্রে এরকম একটা ইকুয়াল সাইন দেওয়া আছে, যেটাকে বোঝাচ্ছে শো সিমিলার ফ্রন্টস। ফ্রন্ট খোঁজার ক্ষেত্রে আপনি শো স্মলার স্যাম্পল, স্মলার স্যাম্পল মানে হচ্ছে আপনি হয়তো ছোট হাতের বা অনেক ছোট টেক্সট পাচ্ছেন, মিডিয়াম এবং বিগ, এগুলো আপনারা জানেন। দেন এখানে আরো কিছু বিষয় আছে ফ্রন্ট খোঁজার ক্ষেত্রে, কিছু ফ্রন্ট এই ভার্স এই BAR ফ্রন্ট এবং SBZ ফ্রন্ট, খেয়াল করেন এখানে লেখা আছে BAR ফ্রন্ট, SBZ ফ্রন্ট, এই দুইটা অপশন 2018 ভার্সনের আগে যে ধরনের ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর যারা ব্যবহার করছেন তারা এটা পাচ্ছেন না, তো শুধুমাত্র 18 থেকেই এই নতুন এই দুইটা ভার্সন অ্যাড করা হয়েছে ফ্রন্টের সাথে। SPG ফ্রন্ট হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, আর BAR মানে হচ্ছে ভেরিয়েবল একটু অপেক্ষা করেন আমার একটু ফোন আসছে।
জি জি সরি, বিএআর হচ্ছে ভেরিয়েবল ফ্রন্ট এবং এসবিজি হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স ফ্রন্ট। যদি আমরা এখানে ভেরিয়েবল একটা ফ্রন্টকে সিলেক্ট করি, তাহলে ভেরিয়েবল ফ্রন্টের কি ধরনের সুবিধা আছে? আমার কম্পিউটারে খুব বেশি একটা ভেরিয়েবল ফ্রন্ট নেই, এখানে 1 2 3 4। আপনারা যখন ফ্রন্ট সিলেক্ট করেন, ফ্রন্ট যখন ডাউনলোড করতে যাবেন, তখন দেখবেন এই এই লেখাগুলো পাবেন সেখানে। আমরা এখানে ভেরিয়েবল একটা ফ্রন্ট সিলেক্ট করেছি, এখানে বিশেষত্বটা কি আসছে? বিশেষত্বটা হচ্ছে এখানে একটা আইকন দেখাচ্ছে ভেরিয়েবল ফ্রন্ট, তার মানে এই ফ্রন্টটা ভেরিয়েবল ফ্রন্ট দেখাচ্ছে। আমি যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে ওয়েট এবং হাইট এবং অরিজিনাল সাইজ। আমরা কাস্টম ভাবে এই ফ্রন্টের বিভিন্ন শেপ চেঞ্জ করতে পারছি, কাস্টম ভাবে ফ্রন্টের শেপ চেঞ্জ করতে পারছি, যেটা আমরা সাধারণত করি যখন আমরা ফ্রন্টের ভার্সন গুলো খুঁজি। সাধারণত এই এই ফ্রন্টের যে ভার্সন গুলো আছে, অনেকগুলো ভার্সন, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, অনেকগুলো ভার্সন আছে। আপনি যে কোনো একটা ভার্সন ইউজ করতে পারেন, তবে কখনো কখনো আপনি কাজ করার ক্ষেত্রে হয়তো ভাবছেন যে আমি যেই ফ্রন্টটা ব্যবহার করছি, এই ফ্রন্টের যে সাইজ এবং এই ফ্রন্টের যে স্কেল ভ্যালু, এটা যেন কেউ নকল করতে না পারে। তাহলে সেক্ষেত্রে আপনি কাস্টম ভাবে যদি কোনো ফ্রন্টের সাইজ এবং স্কেল ভ্যালু চেঞ্জ করতে চান বা অ্যাডজাস্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল ফ্রন্ট ব্যবহার করব। সেজন্য এই ভেরিয়েবল ফ্রন্ট নামে যে যে ফ্রন্ট গুলো আছে, সেই সবগুলো ফ্রন্টের ক্ষেত্রেই আপনি এই ভেরিয়েবল আলাদা করে দুটা ভার্সন পাচ্ছেন। সরি, এখানে সিলেক্ট করতে হবে, দেন বুঝতে পারছেন নিশ্চয়ই। ওকে, যারা এখনো ক্লাসে জয়েন করেনি তারা হয়তো ভাবছে ফ্রন্ট ক্লাস খুব বেশিটা গুরুত্বপূর্ণ নয়। ওকে, তাহলে আমরা যাচ্ছি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপটা কি আমরা বলছিলাম যে ভেরিয়েবল ছাড়াও এসবিজি টাইপের ফ্রন্ট, স্কেলেবল ভেক্টর গ্রাফিক টাইপের ফ্রন্ট গুলো, স্কেলেবল ভেক্টর গ্রাফিক ফ্রন্ট গুলো খুব বেশি একটা প্রয়োজন হয় না। এই স্কেলেবল ভেক্টর গ্রাফিক গুলো কিরকম আমি আপনাদের, এখানে আপনি হয়তো একটা অপশন দেখেছেন টাইপ, টাইপের মধ্যে গ্লিফস। এই এইটা কখনো ব্যবহার করেছেন আমি, কেউ আছেন এই গ্লিফস? না স্যার, বুঝলাম স্যার, বিশদ আমি একটু সেট করে নিচ্ছি। ওকে, এখানে আসলে গ্লিফস বলতে আপনি ম্যাথমেটিক্যাল বিভিন্ন বিষয়ে ইউজ করার ক্ষেত্রে অনেক ধরনের আইকন থাকে, যে আইকনগুলো ব্যবহার করার জন্য এই আইকনগুলোকে আপনি, আমি আসলে যেটা দেখাইতে চাচ্ছি আমি হয়তো সেটা দেখাইতে পারছি না। আমরা যদি সবগুলো বিষয় খুঁজেন তাহলে অনেক কিছু। ও, এখানে ওকে, হ্যাঁ আপনার খেয়াল, এবার এবার হবে ইনশাল্লাহ। যদি টেক্সট টাইপ টুল ক্লিক করলাম, এটা ভেরিয়েবল ফ্রন্ট, এটা এসবিজি ফ্রন্ট। এসবিজি ফ্রন্ট সাধারণত কি কি বিষয়গুলো থাকে খেয়াল করেন। আমরা দেখেন এটা, এই ফ্রন্টটার নামই হচ্ছে ইমুজি ওয়ান। দেখেন এসবিজি নামে যতগুলো ফ্রন্ট আছে, এই ফ্রন্টগুলো সাধারণত ইমুজি টাইপের ফ্রন্ট। দেন এটাও এসবিজি, এসবিজি টাইপের ফ্রন্ট, খুব বেশি এসবিজি টাইপের ফ্রন্ট ইলাস্ট্রেটরে ডিফল্ট ভাবে দেওয়া নাই, তবে আপনি চাইলে এসবিজি টাইপের ফ্রন্ট আপনি থেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, যদি আমরা এসবিজি টাইপের কোনো ফ্রন্ট কে ব্যবহার করতে চাই, কোনো ফ্রন্ট ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে অনেকগুলো অপশন আছে। অপশন গুলো কি কি, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে অনেক ধরনের আইকন, ডিফারেন্স আইকন পাচ্ছেন। এই ডিফারেন্স আইকন গুলি হচ্ছে এক একটা এক এক ধরনের ফ্রন্ট। এগুলো কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখাচ্ছি। ওকে, আমরা যদি ইমুজি, যে কোনো একটা ইমুজি ব্যবহার করতে চাই, সাধারণত অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, তখন এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন কোনো একটা ইমুজিতে, যদি আপনি ডাবল ক্লিক করেন, হচ্ছে না কেন, ডাবল ক্লিক করেন তখন
টাইপ টুল সিলেক্ট করে, টাইপ টুল সিলেক্ট করে দেন যদি আপনি কোনো ইমোজিতে ডাবল ক্লিক করেন তখনই ইমোজিটা আপনার অ্যাড হচ্ছে। এই ইমোজিটাকে আপনি চাইলে স্কেল করতে পারছেন, এই জন্য এটাকে বলা হচ্ছে স্কেলেবল ভেক্টরগ্রাফি। যে কোনো সাইজ করতে পারছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি এটাকে কাস্টমাইজও করতে পারছেন। সো এই ধরনের ফন্ট বা এই ধরনের সাইন যেটাকে গ্লিপস অপশন, এই অবজেক্ট মেনু থেকে পাবেন, উইন্ডো থেকেও গ্লিপস পাবেন, দেন আপনি যখন ইমোজি হিসাবে এসভিজি ফন্ট ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন। এটাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান, এই ধরনের ইমোজি আপনারা কাজ প্র্যাকটিক্যাল কাজ করার সময়, সাধারণত ডিজাইন রিলেটেড কাজ করার সময় দেখেন আপনারা এগুলো ব্যবহার করেন, হয়তো মোবাইলে এই তো এগুলো নিশ্চয়ই আপনারা ব্যবহার করেন, যেমন এই আপেলের সাইন। এটাকে যদি আপনারা ওই যেটা করেন এই ধরনের ডিজাইন গুলো আমরা সাধারণত ড্র করে ফেলি, ড্র না করে আপনি যদি এগুলো গ্লিফসে খোঁজেন অনেক ধরনের আইকন পাবেন এখানে, এখান থেকে আরো অনেক ধরনের আলাদা আলাদা করে আইকন দেওয়া আছে, সেগুলো আপনারা খুঁজে পেতে পারবেন। এই ধরনের গ্লিফস গুলোকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে সেক্ষেত্রে অবজেক্ট মেনু থেকে এক্সপেন্ড করতে হবে, এক্সপেন্ডে যদি আমরা ক্লিক করি তখন ফাইলটা গ্রুপ হচ্ছে, গ্রুপটা যদি আমরা আনগ্রুপ করি তখন আমরা লেয়ার মেনুতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আমি যদি শুধুমাত্র স্পেসিফিক কোনো অবজেক্টকে সিলেক্ট করতে চাই, সিলেক্ট করে আমরা এটার কালার চেঞ্জ করতে পারবো বা শেপ চেঞ্জ করতে পারছি। একটু হিজিবিজি হয়ে গেছে, তারপর আমি চেষ্টা করেছি আমার মতো করে বোঝানোর জন্য। তাছাড়া আরো এক ধরনের এসভিজি টাইপের ফন্ট আছে, যদি আমরা দেখি দেখাইতে পারি। আচ্ছা, আপনার যখন যে কোনো টেক্সট লিখার পরে এটাকে সিলেক্ট করেন কি দিয়ে? ধরেন আমি টেক্সট নিলাম, দেন আমি ক্লিক করলাম, কিন্তু কিছু লিখলাম, ওকে, এবার আমরা এখান থেকে বের হবো, সিলেক্ট করব কিভাবে টেক্সটটাকে? স্যার ডাবল প্রেস করে করি হবে সাধারণত, আর ডানা স্যার আমি সিলেক্ট সিলেক্ট টুল নিয়ে করি। বাকিরা আপনি যদি কোন একটা করছেন দেন আপনি যদি স্কেপ ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট হচ্ছে। ওকে, দেখেন এখানে আমরা যেটা দেখাতে যাচ্ছি এটাও এক ধরনের এসভিজি টাইপের ফ্রন্ট। যদি আমরা এখানে দেখি দেখেন এটা এক ধরনের এসভিজি টাইপের ফন্ট। এসভিজি টাইপের ফন্ট দুইটা, একটা হচ্ছে টেক্সট টাইপের আর একটা হচ্ছে ইমোজি বা বিভিন্ন সাইনের জন্য ব্যবহার করা হয়। এই ধরনের এসভিজি টাইপের ফন্ট গুলো যখন আপনি ব্যবহার করছেন তখন আপনি প্রতিটা ফন্টকে আলাদা আলাদা ভার্সন ব্যবহার করছেন। যদি আমি এই ফন্টটাকে ইউজ জাস্ট সিলেক্ট করি তখন আপনাকে আরো 3-5টা ভার্সন আপনাকে সাজেস্ট করছে। যদি এটাকে সিলেক্ট করি তখন এই এটার আলাদা আলাদা ভার্সন এবং কালার আমাকে সাজেস্ট করছে। যদি আমরা এটাকে সিলেক্ট করি আলাদা ভার্সন এবং কালার সিলেক্ট করছে, সাজেস্ট করছে। আমরা চাইলে প্রতিটা ফন্টের জন্য আলাদা আলাদা করে ভার্সন ব্যবহার করতে পারছি। এইটাও কিন্তু এক ধরনের সাইন, খেয়াল করেন আমরা যখন এখানে চেঞ্জ করছি এখানে কিন্তু গ্লিফস এর মধ্যে চেঞ্জ হচ্ছে, আপনারা খেয়াল করছেন কিনা? এখানে গ্লিফস এর মধ্যে চেঞ্জ হচ্ছে। সো এসভিজি টাইপ বেসিক্যালি হচ্ছে এক ধরনের ভেক্টর গ্রাফিক, এক ধরনের ভেক্টর গ্রাফিক যেটাকে আপনি চাইলেই চেঞ্জ করতে পারছেন বা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারছেন। এই অবধি বুঝতে পেরেছেন? হিজিবিজি হয়ে গেছে, তারপর আমি চেষ্টা করেছি। জি স্যার বুঝছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার আমার একটু প্রবলেম ছিল। জি স্যার, আমি যখন বিশেষ করে বাংলা ফন্ট লেখার সময়, বাংলা ফন্ট নিয়ে কথা বলছি না, যা বলা হচ্ছে এই অবধি বলেন। ওকে স্যার, বাংলা ফন্ট নিয়ে আমরা কথা বলবো পরে, কারণ বাংলা ফন্ট এবং ইংলিশ ফন্টের মধ্যে একটা বেশ ডিফারেন্স আছে। আপনারা জানেন ইলাস্ট্রেটর বাংলা ফন্ট স্যার ইনস্টল করার ক্ষেত্রে অনেক ধরনের কারসাজি করতে হয়, 70 mm কি অব্রো বিজয় ঝামেলা আছে এবং কিছু সেটিংস এ চেঞ্জ করতে হয়। আমরা হয়তো সেটা ভিন্ন সময়ে আলোচনা করব, কিন্তু আমরা সাধারণত মার্কেট প্লেসে কাজ করার সময় ইংরেজি ফন্টই ব্যবহার করি। সো আমরা ফন্ট সিলেকশন করার ক্ষেত্রে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা একটা জিনিস স্যার
আমার একটা কোশ্চেন ছিল। জি জি প্লিজ প্লিজ স্যার, আমরা কি এটা এক্সপ্যান্ড ছাড়াই মানে সিলেক্ট চেঞ্জ করতে পারবো? না, এক্সপ্যান্ড করা ছাড়া সেটা আপনি পারছেন না। ও ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার আপনি যে MSI এগুলা যে চেঞ্জ করলেন, এগুলা তো এক্সপ্যান্ড ছাড়া চেঞ্জ করলেন না? না না, আপনি যখন টেক্সট আকারে পাচ্ছেন তখন তো আপনি বলছি ভেক্টর গ্রাফিক হিসেবে যখন আপনি কোনো কোনো কিছুকে কাস্টমাইজ করতে যাবেন তখন এক্সপ্যান্ড করতে হবে, কিন্তু যখন আপনি টেক্সট হিসেবে পাচ্ছেন তখন এক্সপ্যান্ড করার প্রয়োজন নেই। আপনি জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করছেন, স্পেসিফিক টেক্সটটাকে সিলেক্ট করছেন, এবং আমি যদি এখানে ক্লিক করি তখন দেখছেন এটা গ্লিপসে চলে আসছে। আমাকে এখানে যে কটা ভার্সন দেখাচ্ছে, 6টা ভার্সন, এর পরবর্তীতে আরো অনেকগুলো ভার্সন আছে। আমি যখন ক্লিক করছি দেখেন আমার ক্লিপস অপশনে আরো অনেকগুলো ভার্সন দেখাচ্ছে এবং বিভিন্ন ভ্যারাইটিস কালার। আপনি চাইলে এখান থেকে আরো কিছু চেঞ্জ করতে পারছেন, হয়তো আপনি এটা ব্যবহার করতে চাচ্ছেন বা এটা ব্যবহার করতে চাচ্ছেন। জি, আর কোনো প্রশ্ন? যা বলা হচ্ছে তা যা বুঝতে পেরেছেন কিনা, এখানে গ্লিপস এর জন্য আলাদা অপশনই দেওয়া আছে বলেছিলাম। এখানে এখানে লেট মি ফিনিশ, আপনি যখন গ্লিপস এ যাচ্ছেন তখন এখানে আরো কতগুলো অপশন দেওয়া আছে, মানে কি টাইপের গ্লিপস চাচ্ছেন, কি টাইপের গ্লিপস। এখানে যে অপশনটা হচ্ছে এন্টায়ার ফ্রন্ট, এন্টায়ার ফ্রন্টে যখন যাচ্ছেন তখন এক এক ধরনের পাচ্ছেন, তখন আপনি ডেমোনস্ট্রেশন আরেক ধরনের পাচ্ছেন, ওল্ড স্টাইল ফিগার আরেক ধরনের পাচ্ছেন, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে কি ধরনের চাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি যখনই সিলেক্ট করছেন আর আপনি যদি এখানে যখন ইমোজিস ফ্রন্টটাকে সিলেক্ট করছেন তাহলে একই সাথে এখানেও আপনার অন্যান্য ভার্সন গুলো আপনি খুঁজে নেবেন যে কোন ফন্টটা কি ধরনের স্টাইল আমার প্রয়োজন। একটু সময় দিবেন আর কি এই জায়গাটাতে। ওকে জি স্যার, আমি জানি আপনারা 100% ক্লিয়ার হননি, কারণ আমার কাছে মনে হচ্ছে 100% ক্লিয়ার হননি, তবে এটুকু জানেন যে এসভিজি ফ্রন্ট ব্যবহার করা হয় স্কেলেবল ভেক্টর গ্রাফিক, যেটাকে আপনি বিভিন্ন আইকন বা ইমোজি হিসেবে ব্যবহার করতে পারছেন এবং এটাকে আপনি কাস্টমাইজ করতে পারছেন। এবং এখানে অপশনে এসভিজি নামক কিছু ফ্রন্ট আলাদা দেওয়া আছে, ফ্রন্টের জন্য আলাদা কিছু দেওয়া আছে এবং ইমোজির জন্য আলাদা কিছু অপশন দেওয়া আছে। এবং এই অপশনটা আরও একটা জায়গায় আছে, যদি আপনি উইন্ডো মেনু থেকে টাইপ এজেন্ট টাইপ থেকেও আপনি গ্লিপস পাচ্ছেন, এখানকার গ্লিপস এবং টাইপ এন্ড টাইপ মেনু থেকে গ্লিপস সেম। আপনি মানে ইলাস্ট্রেটর ভার্সন কত? হ্যালো, এটা আমার খেয়াল নাই কত ভার্সন। আপনি সম্ভবত 2018-র আগের ভার্সন ব্যবহার করছেন, আমি কিন্তু বলে আসছি শুধুমাত্র এই এসভিজি ভার্সন এবং বিএআর ভার্সন, এই সব এই দুইটা ভার্সন 2018-র পরে যে ইলাস্ট্রেটরটা হয়েছে তখন সেখানে আপনি পাবেন। 18-র ক্ষেত্রেও কিন্তু এখানকার যে ক্যারেক্টার স্টাইল সেটা এবং 2019-এর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, এবং 2017 থেকে 18-র ডিফারেন্সটা তো হিউজ। আপনি যদি 17 ব্যবহার করেন তখন দেখবেন যে ক্যারেক্টার প্যানেলটা আরেক রকম। যদি আমি ক্যারেক্টার প্যানেলে এখানে ক্লিক করি, এখানে আরেকটা অপশন দেখেন টাচ টাইপ নামে, আমরা জানি যে টাচ টুলের ভিতরে টাচ টাইপ নামে একটা টুল আছে এবং এটা ক্যারেক্টার প্যানেলে অ্যাড করা হয়েছে 2018 এবং 2019 ভার্সনে। আমি যদি এখানে শো টাচ টাইপ টুল, আমি যদি এটাকে অফ করে দিই তার মানে শুধুমাত্র এখন ফ্রন্ট থেকে দেখাচ্ছে, আর যখন আমি এখানে ক্লিক করছি দেখাচ্ছে শো টাচ টাইপ টুল, তার মানে আপনি টাচ টাইপ এখান থেকে সিলেক্ট করতে পারছেন, যেটা আমরা সাধারণত
টাইপ টুল থেকে সিলেক্ট করতে পারো বা শিফট ক্লিক করতে হয়। জি আর কেউ কিছু বলবেন? ফ্রন্ট সিলেকশন, ফ্রন্ট সিলেক্ট করার ক্ষেত্রে প্রথম থেকে এখন পর্যন্ত সবটা বিষয় বলি। আপনি যদি কোনো ডিজাইনকে প্রিন্টের জন্য ডিজাইন করে থাকেন তাহলে আপনি সান সেরিফ বা স্ল্যাব সেরিফ ফন্টগুলো ইউজ করবেন, আর যদি আপনি ডিজাইনটাকে শুধুমাত্র অনলাইনে প্রচারণার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন তখন শুধুমাত্র আপনি সেরিফ ফ্রেম ব্যবহার করবেন, না সান সেরিফ ফ্রেম ব্যবহার করবেন। আমি নিজে এগুলোই যাচ্ছি মনে হয়। বিভিন্ন উৎসব মুখর পরিবেশে ব্যবহার করার জন্য, আর বাকিগুলো গতানুগতিক ব্যবহার। আর সাধারণত এই আপনি যদি স্পেশালি কোনো ডিজাইন করতে চান এবং আপনি যদি মনে করেন যে আপনার ডিজাইনটাকে কেউ কপি করবে না, তাহলে সেক্ষেত্রে আপনারা স্কেলেবল ভেক্টর গ্রাফিক ব্যবহার করবেন বা এসবিজি টাইপের ফন্ট ইউজ করবেন। আর এখানকার যে অপশনগুলো, আশা করছি আপনারা সেই অপশনগুলো জানেন, যদি না জানেন তাহলে প্রশ্ন করুন, আমরা নেক্সট স্টেপে যাব। মানে স্যার আর স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট স্যার একটা বিষয় স্যার যদি একটু বেসিক ধারণা দিয়ে দিতেন, মানে জানা আছে তারপর দিলে ভালো হইতো। আমার মনে হয় যেহেতু জানা আছে আপনাদেরকে সময় নিচ্ছি না, কারণ আমার মানে লম্বা আমার কাছে লিস্ট ছিল ক্লাসের জন্য শুধু টেক্সট এবং টাইপ নিয়ে। এটা এই এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম সেটা হচ্ছে ফ্রন্ট নিয়ে কথা বলছি, ফ্রন্ট নিয়ে। এখন আমরা কিছু টাইপ নিয়ে কথা বলবো। আমাদের এবারে টপিক হচ্ছে টাইপ অন এ পাথ, যেটা আপনারা জানেন, আমি জাস্ট আপনাদেরকে টাচ করে যাচ্ছি। টাইপ অন এ পাথ নিশ্চয়ই জানেন, তাই নয় কি? আমরা টাইপ অন এ পাথ অপশন ব্যবহার করবো এবং ক্লিক করবো, এবং আমাদের ফন্টটা এই লাইনের মধ্যেই থাকবে। এবং এখানে একটা আলাদা সাইন আছে যেখান থেকে আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন। তবে পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম আমার এই প্রশ্নটা করা হয়েছিল যে আমি জানতাম যে পাতের উপরে টাইপ করা যায়। ঠিক আছে, আমরা ফন্টটা একটু চেঞ্জ করে নিচ্ছি। টাইপের উপর আপনার যে কোনো লাইনের উপরে আপনি টাইপ করতে পারছেন, ঠিক আছে, কিন্তু আপনি এটাকে অ্যালাইন করবেন কিভাবে? বলা হচ্ছিল যে এই টেক্সটটাকে সেন্ট্রাল অ্যালাইন করার জন্য। এখন সেন্ট্রাল অ্যালাইন করার জন্য আমরা কি করতে পারি? যদি কেউ অ্যানসার করতে পারেন আমি খুশি হব। আমি নিজে প্যারাগ্রাফ টুলের মধ্যে আছে স্যার, প্যারাগ্রাফ টুল থেকে অ্যালাইন সেন্টার করতে হবে। ইয়েস, যারা ক্লাস টিউটোরিয়াল গুলো দেখেছেন তারা মনে ওখান থেকে জেনেছেন। এবং আপনি যদি রাইট অ্যালাইন করেন তাহলে রাইট সাইডে যাচ্ছে, যদি লেফট অ্যালাইন করেন রেফারেন্স যাচ্ছে, এবং যদি সেন্ট্রাল অ্যালাইন করেন তাহলে সেন্ট্রাল অ্যালাইন হচ্ছে। এটা হচ্ছে টাইপ অন এ পাথ। আরেকটা বিষয় হচ্ছে আপনারা হয়তো জানবেন, তারপর আমি আবার টাচ করে যাচ্ছি, টাইপ অন এ শেপ। টাইপ অন এ শেপ, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র টাইপ টুল ইউজ করব এবং শেপের কাছাকাছি নেব এবং ক্লিক করব। সাথে আমাদের টেক্সটটা এই শেপের মধ্যেই থাকছে। যদি আপনি রাইট ক্লিক করেন ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, আপনারা হয়তো বিষয়টা সম্পর্কে জানেন, তার মানে হচ্ছে এটা টাইপ অন এ শেপ। টাইপ অন এ শেপটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যদি আমরা টাইপ টুলটা ইউজ করি, আবার যদি অল্ট প্রেস করি, সরি, যদি অল্ট প্রেস করি, কি প্রেস করছি, তাহলে এই টেক্সটটা শেপের আউটসাইডে ড্র হবে। সেম এখানেও আপনি অ্যালাইন করার ক্ষেত্রে প্যারাগ্রাফ প্যানেলটাকে ইউজ করবেন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন ও সেন্টার অ্যালাইন ব্যবহার করবেন। আচ্ছা, টাইপের আর একটা বিষয় হচ্ছে টাইপ ওয়ার্প টেক্সট। আমরা যদি একটা বড় টেক্সট নেই, ওয়ার্প টেক্সট,
যখনই আমরা টাইপ টুল দিয়ে কোনো কিছু লিখছি এবং যখন আমরা টাইপটাকে সিলেক্ট করছি, তখন আমাদের কন্ট্রোল প্যানেলের অবস্থা কি হচ্ছে সেটা একটু খেয়াল করেন। কন্ট্রোল প্যানেল আজকের ক্লাসের থেকে অধিকাংশ, যদিও ক্লাসটা এলোমেলো হচ্ছে, কিন্তু অধিকাংশ বিষয়ই হয়তো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যখন আমরা টাইপ টুল টাইপ দিয়ে কোনো কিছু সিলেক্ট করছি, তখন আমাদের কন্ট্রোল প্যানেলের অবস্থা কি হচ্ছে, এখানে লিখে আসতেছে টাইপ, দেন আপনি ফিল্ড ফিল্ড কালার এবং স্ট্রোক কালার চেঞ্জ করতে পারছেন, স্ট্রোক ভ্যালু চেঞ্জ করতে পারছেন, অপাসিটি লেভেল চেঞ্জ করতে পারছেন, এখানে রিকালার আর্টওয়ার্ক থাকছে, দেন ভেরিয়েবল ফন্ট যদি ব্যবহার করে থাকেন সেখানে স্কেল ভ্যালু থাকছে, প্যারাগ্রাফ থাকছে, দেন এখানে আরেকটা অপশন থাকছে, এটা হচ্ছে মেক ইন ব্লপ অপশন। যদি আপনি এখানে ক্লিক করেন, দুইটা অপশন দেখাচ্ছে, মেক উইথ ওয়ার্প, মেক উইথ ম্যাশ। এবং এই অপশনটা, এই মেক উইথ ওয়ার্প এবং মেক উইথ ম্যাশ, এই অপশনটা আপনি অবজেক্ট মেনুতে পাবেন। অবজেক্ট মেনু থেকে যদি আপনি এনভেলপ ডিস্টোর্টে যান, তাহলে মেক উইথ ওয়ার্প, মেক উইথ ম্যাশ, এই দুইটা অপশনই পাচ্ছেন। আপনারা এটা ব্যবহার করেছেন তাই নয় কি? না স্যার, এটা করিনি। তাহলে আমরা ক্লিক করি, যদি আমরা ওয়ার্প করার জন্য, এই টেক্সটটাকে ওয়ার্প করার জন্য আমরা ওয়ার্প এই এখানে সাইনে ক্লিক করি, তখন আমাদের এখানে কিছু জিনিস দেখাচ্ছে। আমি প্রিভিউ মোড অন করি, এখানে স্টাইলের বিভিন্ন স্টাইল করতে পারছেন টেক্সটটাকে। আপনি হরিজন্টালি করতে পারছেন, ভার্টিক্যালি করতে পারছেন, আপনি ব্ল্যান্ড করতে পারছেন, হরিজন্টাল ভ্যালু চেঞ্জ করতে পারছেন, ভার্টিক্যাল ভ্যালু চেঞ্জ করতে পারছেন। এটা আপনারা একটু ঘেটে দেখবেন, ওয়ার্প টেক্সট। যখন আমরা যখন টেক্সটটাকে ওয়ার্প করছি, তখন আবার এখানে দেখেন কন্ট্রোল প্যানেলের অবস্থা চেঞ্জ হচ্ছে। আপনারা মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না, কারণ আমার এখানে লাইন বারবার দেখাচ্ছে, ইনস্টেবল অবস্থায় দেখাচ্ছে। স্যার একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি, বারবার লেখা আসছে ইনস্টেবল ইনস্টেবল লেখা হচ্ছে। যখন আমরা টেক্সটটাকে ওয়ার্প করছি, তখন আমাদের এনভেলপ ওয়ার্প অপশন দেখাচ্ছে, এডিট এনভেলপ যদি আপনি এখানে ক্লিক করেন, তখন আপনি এখানকার টেক্সট, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, তাহলে আপনি টেক্সটটাও চেঞ্জ করতে পারছেন। যদি এখানে ওয়ার্প না দিয়ে আর প্রেস করি, তাহলেও চেঞ্জ হচ্ছে, এবং আগে যে টেক্সট ওয়ার্পটা ব্যবহার করেছিলেন সেম এফেক্টটাও এখানে রয়ে গেছে। আজকের ক্লাসের টপিক অনেকগুলো, আমরা আবারও যদি একটা টেক্সট নেই, যদি এটাকে বড় করি, তারপর আমি অবজেক্ট মেনু থেকে এনভেলপ স্টোরেজে যাচ্ছি, মেক উইথ ম্যাশ, তাহলে আমরা যখন কোন এই টেক্সটটাকে ম্যাশ ব্যবহার করতে যাচ্ছি, যদি প্রিভিউ মোড অন করে থাকি এবং যদি ওকে প্রেস করি, এবং যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নেই, আপনি এখানে যে লাইনগুলো ব্যবহার, হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইনগুলো ব্যবহার করা হয়েছিল, এবং প্রত্যেকটা লাইনের অ্যাঙ্কার পয়েন্ট আপনি চেঞ্জ করতে পারছেন। আপনি যদি বলেন যে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা আপ করব, তাহলে এট দ্য সেম টাইম আবার আপনার টেক্সটটাও, টেক্সটের সাইজও আপ হচ্ছে। আপনি যদি বলেন যে এখানের স্পেসিফিক অ্যাঙ্কার পয়েন্টটাকে আপনি চেঞ্জ করবেন, তাহলে সেটা ডাউন হচ্ছে। এটাকে বলা হচ্ছে মেক উইথ ম্যাশ, এনভেলপ ডিস্টর্ট উইথ ম্যাশ। এর আগে আমরা যেটা করেছি এনভেলপ ডিস্টর্ট উইথ ওয়ার্প, মনে রাখাটা একটু কঠিন হবে। এক্সপ্যান্ড মাধ্যমে করা হয়, এটা এক্সপ্যান্ড ছাড়া করা সিস্টেমটা বুঝি নাই। এটা তো এক্সপ্যান্ডের মাধ্যমে করার সিস্টেমটা সহজ, এমনিতে মেশের মাধ্যমে করলে হয়তো এক্সপ্যান্ড করা মনে হয় লাগে না। বুঝি নাই, সরি, আপনি কাইন্ডলি যদি আবার বলতেন, এই এখানকার কথাটা বলছেন? জি জি, এখানকার কথাটাই বলতেছি স্যার। এটা হচ্ছে এক্সপ্যান্ড করলে তো আপনি যে কোনো ওয়ার্ডের কাজ করতে পারবো, কিন্তু এখন মেশের মাধ্যমেও তো এটা ঠিক ওইভাবে কাজ করাটা সম্ভব। আপনি ওই যে কন্ট্রোল শিফট ও প্রেস করে মানে আউটলাইন মোড ক্রিয়েট করে দেন এটাকে এক্সপ্যান্ড করার কথা বলছেন? জি জি জি, আমরা সেখানে যাব। আপনারা শুধুমাত্র, আমি বলছি যে টাইপ এবং টেক্সট এবং ফ্রন্টের যা কিছু আছে ইলাস্ট্রেটরের মধ্যে, সবগুলো বিষয় টাচ করতে গেলে অনেক সময় প্রয়োজন, এই জন্য সবগুলো বিষয় টাচ করে যাচ্ছি। আপনারা যখন ভিডিওটা পরে দেখবেন, তখন আপনারা প্র্যাকটিস করার সময় বুঝতে পারবেন যে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। তারপর যখন আমরা টেক্সট উইথ ওয়ার্প নিয়ে কথা বলছি, তখন আমরা স্পেসিফিক স্পেসিফিক প্রিসেট নিয়ে কথা বলছি।
এটাকে আমরা স্পেসিফিক প্রিসেট দিয়ে প্রিসেট ব্যবহার করেছি, আর যখন আমরা ওয়ার্ড টেস্ট ব্যবহার করেছি তখন আমরা স্পেসিফিক প্রিসেট নয়, আমরা স্পেসিফিক লাইন ইউজ করেছি হরিজন্টাল এবং ভার্টিক্যালি। আমরা যদি চান তাহলে এবং আমরা যদি এটা রিসেট করি দেন আপনি চাইলে এটার লাইনগুলো এখানে হয়তো চারটার জায়গায় পাঁচটা করতে পারবেন এবং ভার্টিক্যাল লাইন হরিজন্টাল লাইন সবগুলো চেঞ্জ করতে পারবেন। আমরা খেয়াল করেছিলাম আমরা যখন এনভেলপ ডিস্টর থেকে এই যে দেখেন এনভেলপ ডিস্টর থেকে যখন ম্যাশ করেছি তখন আমাদের রো এবং কলামস নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে চার এবং চার, আপনি চাইলে এখান থেকে বাড়াইতে পারছেন এখান থেকে কমাইতে পারছেন। ওকে, দেন আপনার অ্যাঙ্কার পয়েন্ট সেট করে যদি আমরা লাইনের অ্যাঙ্কার পয়েন্টের উপর বেসিস করে কোথাও শিফট করি তাহলে সেই লাইনের সাথে সাথে টেক্সটও চেঞ্জ হচ্ছে। ওকে, আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আমরা অবজেক্ট মেনু থেকে যখন এনভেলপ ডিস্টোরে যাচ্ছিলাম তখন আরেকটা অপশন দেখাচ্ছে মেক উইথ টপ অবজেক্ট, এটা আপনারা হয়তো অনেকেই ব্যবহার করেছেন। তার মানে এটা হচ্ছে ডিস্টর্ট এনভেলপ ডিস্টর্ট থেকে মেক উইথ টপ অবজেক্ট। আপনি এটাকে চাইলে রিলিজ করতে পারেন এবং এখানে এক্সপেন্ড করার অপশন আছে এবং এটাকে এডিট করারও কিছু অপশন আছে, সেটা আপনারা নিজেরা দেখে নেবেন। এবার আমরা আসছি টেক্সটকে কিভাবে, আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম আপনারা টেক্সট সম্পর্কে অনেক কিছু জানেন এবং এই জন্যই হয়তো ফাস্ট করছি, টেক্সটের সবগুলো বিষয় একটা ক্লাসেই শেষ হবে। এখন আমরা কোন টেক্সটকে কিভাবে থ্রি ডিতে কনভার্ট করব, কোন টেক্সটকে কিভাবে থ্রি ডিতে কনভার্ট করা হয় কেউ বলবেন? ইফেক্ট থেকে স্যার করা যায়, স্যার ইফেক্ট থেকে থ্রি ডি থেকে কোন থেকে করতে হবে স্যার? হ্যাঁ, ইফেক্ট থ্রি ডি, থ্রি ডি থেকে এক্সট্রুডেন বেভেল অপশন, দেন এখানে ভিউ চেঞ্জ, প্রিভিউ মোড আমরা অন করলাম, এখানে ক্যাপ অপশন আমরা চেঞ্জ করতে পারি, এক্সট্রুডেড ডিপ চেঞ্জ করতে পারি, দেন আমরা লাইট চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে লাইট ভিউটা যখন আমরা ক্লিক করছি এখানকার লাইটগুলো চেঞ্জ হচ্ছে, আপনারা এটা নিজেরা চেষ্টা করবেন। এই থ্রি ডি টেক্সট দ্বারা অনেক কিছু করা যায়। আচ্ছা, আমরা আরো কিছু টেক্সটকে কিভাবে গ্রাফিক্সে রূপান্তর করা যায় স্যার? টেক্সট কে গ্রাফিক্স এর মধ্যে যখন আপনি কন্ট্রোল শিফট উ প্রেস করেন আউটলাইন ক্রিয়েট করবেন তখন এটা গ্রাফিক্স হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে টেক্সট, আপনি যদি কন্ট্রোল শিফট উ প্রেস করেন তখন এটা গ্রাফিক্স হয়ে যাচ্ছে। তার মানে এখন আর আপনি আপনি যদি এখানে ক্লিক করেন, তার মানে আপনি যদি প্রপার্টিজ প্যানেলে যান, আপনি এখানে কন্ট্রোল প্যানেলে কোথাও কিন্তু আপনি ক্যারেক্টার প্যানেল দেখতে পাচ্ছেন না আপনি, অথবা আপনি যদি ক্যারেক্টার প্যানেলে যানও তারপর আপনাকে ক্যারেক্টার শো করছে না, আপনি যদি চেঞ্জও করেন তারপরে কোনো ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে না, এখানকার চেঞ্জ হচ্ছে না, কারণ যখন আপনি কোনো টেক্সটকে কন্ট্রোল শিফট উ প্রেস করছেন তখনই এটা ভেক্টর হয়ে যাচ্ছে এবং এটা গ্রুপ হচ্ছে, এটা মাথায় রাখার বিষয়। আমি হয়তো এই বিষয়টা নিয়েই কথা বলতাম এখন, এটা একই সাথে গ্রুপ হয়ে যাচ্ছে, গ্রুপ। এবার আপনাকে যদি ব্যবহার করতে হয় তাহলে সেটাকে আনগ্রুপ করতে হবে, যারা আফটার এফেক্টস ব্যবহার করে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি চাইলে এটাকে কোনোভাবে কি করতে পারছেন না, এডিট করতে পারছেন না, কোনো কিছু এডিট করতে পারছেন না, শুধুমাত্র যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি অ্যাঙ্কার পয়েন্ট চেঞ্জ করতে পারছেন। আপনি ধরেন এই টেক্সটার অ্যাঙ্কার পয়েন্ট চেঞ্জ করবেন, পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। তাও সম্ভব হচ্ছে না কারণ এটা এখন ভেক্টর গ্রাফিক্স হয়ে গেছে। কালার তো চেঞ্জ করা যাবে, কালার তো দেখাচ্ছি এখানে আলাদা করে, আপনি ভেক্টর গ্রাফিক্স এর কালার চেঞ্জ করছেন না, এটা তো ভেক্টর গ্রাফিক্স হচ্ছে, কিন্তু কালার চেঞ্জ করা অবশ্যই যাবে। সো যখন আপনি কোনো এটাকে বলা হচ্ছে আউটলাইন,
যখন কোন টেক্সটকে আপনি আউটলাইনে কনভার্ট করছেন, এখানে এটা গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। এবং প্র্যাকটিক্যাল লাইফে যখনই আমরা কোনো কাজ করি, কোনো ডিজাইন করি, এবং ডিজাইনটা যখন কোনো ক্লায়েন্টের কাছে ডেলিভারি দিই, তখন কিন্তু আমরা এটাকে আউটলাইন করেই দিই। এটা আপনারা নিশ্চয়ই জানা থাকার কথা। কারণ যখন আপনি ধরেন আপনি এমন কোনো ফ্রন্ট ইউজ করছেন, সেক্ষেত্রে তো সে এই ফন্টটা পাবে না, মিসিং ফন্ট দেখাবে। তো যে কোনো ডিজাইন করার পর আপনি যদি ওই ডিজাইনে যদি কোন রকমের টেক্সট অ্যাড করেন, তাহলে সেই টেক্সটটাকে অবশ্যই আউটলাইন মোডে নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এবং আমরা শুধুমাত্র জি শিফট কন্ট্রোল ও এডিট করতে যাই টেক্সট কে, সেই ক্ষেত্রে আউটলাইন করে দিলে তো আর ওই তার মতো আর ই করতে পারবে না। স্যার কি করতে পারবে না মানে এডিট করা, যেমন মডিফাই না, যদি মডিফিকেশন, যদি ক্লায়েন্ট মডিফিকেশন চায় তাহলে তো আপনার কাছে তো প্রজেক্ট ফাইল থাকছেই। যদি মডিফিকেশন চায় আপনি প্রজেক্ট, হ্যাঁ এই ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রশ্নটা মৌলিক ছিল, যখন আপনি ক্লায়েন্টকে কোনো কাজ ডেলিভারি দিচ্ছেন, ফাইনাল ডেলিভারি দিচ্ছেন, ফাইনাল ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমাদের নেক্সট ক্লাসটা যে টপিকটা নিয়ে হবে আমরা সেটা নিয়ে কথা বলছি একটু। দেখেন এখানে আমাদের সেভ করার সময় এখানে অপশন দেওয়া আছে, সেভ এ কপি এন্ড সেভ এজ। আপনি যখন কোনো কাজ একেবারে কমপ্লিট করছেন, কমপ্লিট করার পরে সেভ এ কপি হিসাবে একটা কপি রাখবেন। কপি হিসাবে একটা কপি রাখার পর দেন আপনি যখন আবার লাইনটাতে কাজ করবেন, আপনার প্রজেক্টে যখন কাজ করছেন, তখন এটাকে আউটলাইন ভিউতে নেবেন। ক্রিয়েট আউটলাইন কন্ট্রোল শিফট টু টাইপ থেকে এই অপশনটা দেওয়া আছে। এবার যখন আপনি কোনো বিষয়কে আউটলাইন করছেন, দ্যাট মিনস আপনি আর কোনোভাবেই এটাকে টেক্সট মোডে নিতে পারছেন না। এটাও একটা কোশ্চেন, যখন আপনি কোনো টেক্সটকে আউটলাইন মোডে ভিউতে নিচ্ছেন, তখন এটাকে টাইপ মোডে নেওয়া সম্ভব? এটা ইয়েস অর নো, ট্রু অর ফলস, এটা সম্ভব নয়। তার মানে যখনই কোনো কাজকে আপনি টেক্সটকে আউটলাইন ভিউতে নেবেন, এর আগে আপনাকে অবশ্যই এটাকে সেভ কপি রাখতে হবে। ওকে, আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলি। যখন আমরা কোনো টেক্সট কে নিচ্ছি, তখন এই টেক্সটটাকে আরো কিছু কাজ করা যায়। যখন আমরা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, যখন কোনো টেক্সট, কোনো বিষয় অবজেক্টকে আমরা সিলেক্ট করি, অবজেক্টকে সিলেক্ট করার পরে কন্ট্রোল প্যানেল এবং প্রপার্টিস প্যানেলে আমাদের কাছে যা যা শো করছে, দ্যাট মিনস আমাদেরকে বুঝতে হবে এই কাজগুলো সাধারণত এই এই অবজেক্টের উপরে করা যায়। এখানে দেখেন ক্রিয়েট আউটলাইন বলে একটা অপশন আছে, আমরা যেটা কন্ট্রোল শিফট ইউ বা টাইপ থেকে করেছিলাম। তো এখানে মানে হচ্ছে ট্রাই করতেছে, জয়েন নিতে পারতেছে না। জয়েন করতে না পারলে আমি কি করতে পারি বলেন? কেউ একজন প্রশ্ন করছে, স্যার অনেক বৃষ্টি হচ্ছে, আপনার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না। আচ্ছা, যারা যাদের অসুবিধা আছে তারা স্কিপ করেন, হয়তো পরবর্তীতে ভিডিওটা দেখে নিন। স্যার কোনো সমস্যা হচ্ছে না, আন্তো আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে ঠিক আছে, যাদের অসুবিধা। এখন যখন আমরা এই কোনো অবজেক্টকে সিলেক্ট করছি, এখন টেক্সটটাকে যদি আমরা একটা অবজেক্ট হিসেবে ধরি, এখানে অ্যাপিয়ারেন্স প্যানেল আছে। আমরা গত প্রথম দিকের ক্লাসগুলোতে বলেছিলাম কোন যে কোনো একটা অবজেক্টের উপরে একাধিক স্ট্রোক কালার এবং একাধিক ফিল কালার অ্যাড করা যায়। আমরা যদি এটাতে এই 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 অবজেক্টটাতে মানে এই টেক্সটের মধ্যে আমরা চাইলে আরো একটি স্ট্রোক ব্যবহার করতে পারছি। স্ট্রোক ভ্যালুটা যদি আমরা কমিয়ে দিই, স্ট্রোক ভ্যালু আমরা দিতে পারছি, এবং চাই আমরা ইচ্ছা করলে এটার ফিল কালারটা চেঞ্জ করতে পারছি, এবং চাইলে আমরা আরো একটা স্ট্রোক অ্যাড করতে পারছি। দেখেন আরো একটা স্ট্রোক অ্যাড করতে পারছি, যদি আমরা চাই আরো ফিল কালার অ্যাড করতে পারি, তাও ফিল কালার চাই, ফিল কালার অ্যাড করতে পারি। দ্যাট মিনস একটা টেক্সটের মধ্যে আপনি ফিল অফ করতে পারেন, ফিল অন করতে পারেন, একাধিক স্ট্রোক দিতে পারেন, বা একের দুই তিন চার পাঁচটা পর্যন্ত আপনি একই সাথে স্ট্রোক এবং একই সাথে কালার ইউজ করতে পারেন। যখন একাধিক কালার ইউজ করবেন, তখন আমাদের যেটা করতে হবে, একাধিক কালারের মধ্যে আমরা ব্লেন্ডিং মোড ইউজ করবো। আমরা যদি প্রথম দিকের ক্লাস গুলো করে মনোযোগের সাথে করেন, তখন বুঝবেন যদি যখনই আমরা একাধিক ফিল কালার ব্যবহার করব, তখন একাধিক ফিল কালার ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এই অপাসিটি লেভেল থেকে ব্লেন্ডিং মোড ইউজ করব এবং অপাসিটি লেভেল কে ডাউন করে দেওয়ার কথা বলেছিলাম। মনে আছে কিনা আপনাদের এই জিনিসটা? কে বুঝতে পেরেছেন বলেন? জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা টেক্সটের আরো কিছু কাজ আছে। যেমন আমরা আর একটু টেক্সট নিই। ও টেক্সটের প্রিফারেন্স কোথায়? আপনার টেক্সটের প্রিফারেন্সটা একটু আপনারা কাইন্ডলি সবাই একটু চেক করবেন। যদি প্রিফারেন্স মেনুতে যাবেন, দেন টাইপের আলাদা করে প্রিফারেন্স মেনু দেওয়া আছে, যেটা আমি আমি স্কিপ করে এসেছি। লেডিং, ট্র্যাকিং, বেসলাইন শিফট এবং আরো কিছু প্রিফারেন্স আছে, আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন। আচ্ছা, আমরা আবার কথা বলবো ইমেজ উইদিন টেক্সট। ইমেজ উইদিন টেক্সট,
আমরা যে কোনো ইমেজকে টেক্সটের মধ্যে দেখতে পাবো। আপনারা সবাই জানেন, বলেন তো ব্যবহার করেননি? আমরা করেছেন, করেননি এমন কেউ আছেন? জানেন না এমন কেউ আছেন? তাহলে দেখাবো ক্লিপিং মাস্কের কাজ। যখন আপনি কোন একটা দেখালে ভালো হবে স্যার। জি স্যার টেক্সটের ভিতরে হবে না স্যার, এটাকে আউটলাইন করে নিতে হবে। জি স্যার মনে হয় আউটলাইন করে নিতে হবে স্যার, আমি তো এভাবে করছি স্যার। আউটলাইন করলে ভালো হবে, আউটলাইন করলে যদি ভালো হয় তাহলে আপনারা আউটলাইন করে এটা করে নিন। আমরা সেখানে যাচ্ছি না, আমরা নেক্সট টপিকে যাচ্ছি। টেক্সট ওয়ার্ব স্যার একটু যদি একটু দেখাই দিতেন আমি এটা করে নেই। স্যার একটু দেখাই দেন আউট। আচ্ছা আপনারা কেউ একজন দেখান তো, দেখি আপনারা কেউ একজন দেখান, এই একজন দেখ স্ক্রিন শেয়ার করেন। আমি কাকে স্ক্রিন শেয়ার করতে দিব, অ্যাপ্রুভ করব বলেন। কেউ একজন সাহস করে বলেন যে আপনি দেখান। স্যার আমার এখানে বৃষ্টি হচ্ছে তো নেটের খুবই সমস্যা, আমি পিসি তে ঢুকতে পারছি না। স্যার আমাকে দেন, তাই ফোন দিয়ে ঢুকেছি। আপনাকে দিব, ওকে ঠিক আছে। আপনি কে? রফিকুল, আপনাকে একবার দিয়া যে শিক্ষা হইছে ভাই, আপনি আপনার ভয়েস ঠিক মানে আপনার মাইক ঠিক থাকে না। পিসিতে করছিলাম আজকে ম্যাগে তো। আচ্ছা কিভাবে যে করব এটা? ওকে ঠিক আছে, আপনি দেখান, আপনাকে হোস্ট করা হয়েছে, আমি একটু রেস্ট নিই। জি আপনি দেখান, আমরা আছি, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ আপনি আস্তে আস্তে করেন, আপনি একটা নিউ উইন্ডো নেন ভাইয়া। এটা হচ্ছে টেক্সটটা আর এটা হচ্ছে পিকচারটা, আউটলাইন করেন তারপর আউটলাইন করে নিয়ে মগুন একটা পেজ নিয়ে করেন ভাই। একটু দেখাই দেন ভাই, আপনি না বলে একটু দেখিয়ে দেন। জি দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো পাচ্ছি না, নতুন উইন্ডো তো নেননি। নতুন উইন্ডো তো আপনারা অন্যরা কি দেখতে পাচ্ছেন? না দেখতে পাচ্ছি না, আমি তো শেয়ার দিছি যে টেক্সট লিখছি এফ এ অনুগ্রহ, কিছু দেখা যাচ্ছে না তো।
আউটলাইন করে নিয়ে তারপরে হচ্ছে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথ করার পরে টাইপটাকে নেওয়ার পরে এটাকে হচ্ছে আউটলাইন করবো, আউটলাইন করার পরে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ করার পরে দুইটাকে টাইপটাকে উপরে উঠাবো, এটাকে নিচে রাখবো, রাখার পরে ওই টেক্সট আর হচ্ছে পিকচার একখানে ধরে অবজেক্ট থেকে কম্পাউন্ড এই ক্লিপিং মার্কস করবো, ক্লিপিং মার্কস এই যে আপনারা কি ওনার কথা বুঝতে পেরেছেন? সমস্যা আছে আপনি পরে বুঝাই দিন স্যার, এখন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে, আমার স্ক্রিন নাকি সরি জাস্ট ওয়েট, জি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার, জি স্যার। ওকে ঠিক আছে, ক্লিপিং মাস্ক কিভাবে করা হয় টেক্সট, আমার আমি যতটুকু জানি এবং আমি যখন আপনাদের ক্লাসের আগে প্র্যাকটিস করছিলাম তখনও আমি এভাবেই প্র্যাকটিস করছিলাম এবং যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, যেহেতু হচ্ছে না আমাকে বিষয়টা সম্পর্কে হয়তো আরো একটু জানতে হবে। স্যার টেক্সটটাকে এক্সপ্যান্ড করে করা যায় না? ওকে, আমরা তাহলে এই বিষয়টা নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো, ওকে, যেহেতু এই টপিকটা আমার জানার বাইরে, আমরা কিভাবে ইমেজটাকে টেক্সটের মধ্যে নিতে হয় সেটা নেক্সট ক্লাসে কথা বলবো। ঠিক আছে স্যার, একটু বলি, কিছু করা লাগতেছে না স্যার, মানে টেক্সটটাকে উপরে রেখে ছবিটাকে নিচে রেখে পরে মানে সিলেকশন দুইটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি তো সেটাই করার চেষ্টা করছি, টেক্সটটাকে উপরে রেখে না ছবিটাকে উপরে রেখে, না স্যার টেক্সটটা উপরে থাকবে আর তারপরে দুইটাকে সিলেক্ট করতে হবে, দুইটাকে সিলেক্ট করতে হবে, জি স্যার, এখন ক্লিপিং মাস্ক দিলেই হচ্ছে। এবং যদি ছবিটাকে সিলেক্ট করি কন্ট্রোল 7 হচ্ছে না, ঠিক আছে আমরা এটা নিয়ে করব, সাবটাইটেল রিস্টার্ট করতে হবে স্যার, পোস্টপন প্লিজ পোস্টপন, আপনি শান্ত হন, এমনটা হতেই পারে, আমি যেহেতু জানি না বিষয়টা, আমি যেহেতু আটকে গেছি আমি নেক্সট ক্লাসে এটা নিজে জেনে আপনাদেরকে জানাবো। স্টপ প্লিজ, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য নেক্সট ক্লাসে আমরা কথা বলছি। তাহলে আমাদের টপিকটা রয়ে গেছে ইমেজ উইদিন টেক্সট, কিভাবে ইমেজকে টেক্সটের মধ্যে নিতে হয়। ওকে আমরা নেক্সট টপিকে যাচ্ছি, 1 ঘন্টা হয়ে গেছে প্রায় ক্লাসে, আমরা নেক্সট টপিকটা হচ্ছে টেক্সট ওয়ার্ব। আমরা যদি কোনো একটা প্যারাগ্রাফ টেক্সট নেই, যদি এটাকে ছোট করি এবং যদি এখানে প্লেস হোল্ডার অ্যাড করি,
কোন একটা ইলিপস নেই, যে কোন একটা আমি চাচ্ছি যে ইমেজটা, এই ইমেজটা ধরেন এটা কোনো একটা শেপ, এই শেপটা এখানে থাকুক বা মাঝামাঝি কোথাও থাকুক, এবং যখনই আমরা শেপটা টেক্সটের উপরে রাখছি তখন নিচের শেপগুলো দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে টেক্সট গুলো আলাদা হয়ে যাক বা শেপ থেকে একটু দূরে থাকুক, আমরা এই টেক্সটের মাঝখানে এই শেপটাকে অ্যাড করব। তো এটাকে সাধারণত বলা হয় টেক্সট ওয়ার্প। আপনারা কেউ টেক্সট ওয়ার্প এই অপশনটা ব্যবহার করেছেন কিনা? না স্যার। যদি আমরা সিলেক্ট করি, অবজেক্টে যাই, অবজেক্টে যে টেক্সট ওয়ার্প থেকে মেক, মেকে যখন আমরা ক্লিক করছি, ওহো মেক অপশনটা অনেক বড় করে দেওয়া আছে। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটা আসবে, এরা নিশ্চিত থাকতে পারেন আপনাদের জন্য একটা একটা কোশ্চেন আউট করতে পারেন যে কোনো একটা প্যারাগ্রাফ টেক্সটের উপরে বা লাইন টেক্সটের উপরে, আমি কাজটা আবারও করছি আপনারা একটু কাইন্ডলি দেখবেন, আমরা যখন কোনো প্যারাগ্রাফ টেক্সট নিচ্ছি দেন এটার মধ্যে যদি আমরা কোনো শেপকে অ্যাড করতে চাই, সাধারণত এক্সামের ক্ষেত্রে যে কোনো একটা ইমেজ দেওয়া থাকে, এটা যে কোনো একটা জায়গায় আপনি যদি এখানেও অ্যাড করেন, আমরা চাচ্ছি যে এই শেপের নিচের যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো সরে যাবে, তাহলে সেক্ষেত্রে টেক্সট এবং শেপ দুটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্ট মেনুতে যাব, টেক্সট ওয়ার্পে যাব, মেকে যাব, মেকে যখন আমরা ক্লিক করব তখনই এটা হয়ে যাচ্ছে। এখন আমারটা অনেক বেশি হচ্ছে, তার মানে শেপের চাইতে এই টেক্সট শেপটা অনেক বড় হয়ে যাচ্ছে, শেপের সার্কেলটা অনেক বড় দেখাচ্ছে। এর কারণ কি? অবজেক্ট মেনু থেকে আমরা যখন যাব, তখন টেক্সট ওয়ার্পে যখন যাব, এখানে টেক্সট ওয়ার্প অপশন দেওয়া আছে, আমার টেক্সট ওয়ার্প অপশন হচ্ছে 17। যদি আমরা এই ভ্যালুটাকে কমিয়ে দেই, আমরা যদি প্রিভিউ মোডটা অন করি, কমিয়ে দেই, তখন এই শেপ থেকে টেক্সটার দূরত্ব কত পিক্সেল এফপিটি দেওয়া আছে, 3 পিক্সেল, 2 পিক্সেল, 1 পিক্সেল। আপনি এটাকে যদি বড় করছেন তাহলে এই শেপ থেকে টেক্সটটা অনেক দূরে সরে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন, এটা বোঝার মতো কিছু না, শুধু এটা জানাটাই হচ্ছে এখানে কাজ। জি স্যার, এটা কি স্যার যে কোনো শেপের ক্ষেত্রে প্রযোজ্য? যে কোনো শেপের ক্ষেত্রে প্রযোজ্য? যে কোনো শেপের ক্ষেত্রে প্রযোজ্য, এটা যে কোনো শেপ, যে কোনো শেপ, যে কোনো শেপ, যে কোনো ইমেজ বা যে কোনো কোনো কিছুই যখন আপনি টেক্সটের উপরে বসাতে চান তাহলে এটা, এবং শুধু তাই না, আমি যদি এখানে ওকে ক্লিক করি, এবার যদি আপনি এই শেপটাকে মাঝামাঝি নিয়ে যান তখনও দেখছেন এটা এটা সরে যাচ্ছে, যদি আপনি এটা প্রথম দিকে রাখেন তাও সরে যাচ্ছে, এটা অটোমেটিকলি সরে যাচ্ছে যখন, যেহেতু আপনি এটাকে টেক্সট ওয়ার্প করেছেন। আমরা একটা জিনিস খেয়াল করেন, মেক উইথ ওয়ার্প এবং টেক্সট ওয়ার্প বিষয়টা ভিন্ন। যদি অবজেক্ট মেনুতে যাই, আমি একটু ফাস্ট করছি, ডেকোরেটিভ ডিসটর্শন থেকে মেক উইথ ওয়ার্প এখানে একটা অপশন, আর একটা অপশন হচ্ছে টেক্সট ওয়ার্প। টেক্সট ওয়ার্প মানে হচ্ছে টেক্সট শেপের নিচে টেক্সটটাকে সরিয়ে দেওয়া, আর হচ্ছে মেক ওয়ার্প মানে হচ্ছে আপনাকে আপনার টেক্সট নির্দিষ্ট কোনো পয়েন্ট টাইপকে ওয়ার্পিং করা, আর যে প্রিসেট গুলো ব্যবহার করে। আমরা মেক ওয়ার্পটা দেখেছি, যেটা শুরু থেকে কথা বলেছিলাম। এখানে আরেকটা বিষয় যেটা পরীক্ষার জন্য হয়তো টিউটোরিয়াল সাধারণত এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো থাকে, এখানে একটা লাল অপশন দেওয়া আছে, আপনারা খেয়াল করেছেন? এটাকে কি বলা হয়, এই চিহ্নটাকে কি চিহ্ন বলা হয়? যারা টিউটোরিয়াল স্যার ওভারফ্লো হয়ে যায় যে ওভারফ্লো বা থ্রিড, ওভারফ্লো বা থ্রিড, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে যে টেক্সট গুলো ওভারফ্লো হয়েছে, যদি আমি এটাকে ছোট করে দিই তখন এই টেক্সটটা বড় হয়ে যাচ্ছে, আবার যখন এটাকে ছোট করছি তখন এই টেক্সটটা বড় হয়ে যাবে, এটাকে বলা হয় ওভারফ্লো টেক্সট বা থ্রিড টেক্সট। বুঝতে পেরেছেন না? আবার বলতে হবে, থ্রিড বানানটা কি হয় স্যার? থ্রিড, আর ই এ ডি। আমি যদি ভুল হলে আমি আপনাকে আবার ইনবক্স করব, এটা আবার একটু বুঝিয়ে দেন। যদি আপনারা প্যারাগ্রাফ টুল ইউজ করছেন এবং প্যারাগ্রাফ, আমরা জানেন যে প্যারাগ্রাফ টুল ইউজ করার পর নির্দিষ্ট বাউন্ডিং বক্সের মধ্যে টেক্সটটা থাকে, যদি টেক্সটটা ক্রিয়েট করার পরে যদি আপনি এটাকে কমিয়ে দেন তখনই ওভারফ্লো তৈরি হচ্ছে। ওভারফ্লোটাকে যদি আপনি অন্য আরেকটা লাইন, অন্য আরেকটা টাইপ ক্রিয়েট করতে চান, এটাকে কি বলা হয়, প্যারাগ্রাফ ক্রিয়েট করতে চান, তখন এখানে ক্লিক করেই আরেকটা প্যারাগ্রাফ আঁকতে দিই, এখানকার টেক্সট গুলো অন্য একটা প্যারাগ্রাফে ইনসাইড হয়ে যাবে। কোন প্রশ্ন থাকলে বলেন। ঠিক আছে স্যার। জি প্রশ্ন নাই স্যার। ওকে
এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা যদি উইন্ডো মেনু থেকে টাইপে যাই, টাইপে আরো দুইটা অপশন আছে, ক্যারেক্টার স্টাইল আর এটা হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল। স্টাইল আপনারা কেউ ব্যবহার করেছেন ক্যারেক্টার স্টাইল বা প্যারাগ্রাফ স্টাইল? না স্যার, ব্যবহার করতে চাইছিলাম কিন্তু কিছু বুঝতেছিলাম না, হচ্ছিল না। আপনি যদি ক্যারেক্টার এই এই টেক্সটটা যেভাবে যেভাবে দেওয়া আছে, যে কালার ব্যবহার করেছে এবং যে স্ট্রোক ব্যবহার করা হয়েছে, এটাকে আপনি সেভ করে রাখতে পারেন। এই সেভ করার জন্য এখানে যদি আপনি ক্লিক করেন ক্রিয়েট নিউ স্টাইল, আপনি এখানে ক্লিক করার সাথে সাথেই স্টাইল তৈরি হয়েছে। এটাকে আমরা কেটে দিই। এইটাকে এই টেক্সটটাকে আমরা টেক্সট স্টাইল হিসাবে সেভ করব, সিলেক্ট করব, অপশন মেনুতে যাব, নিউ ক্যারেক্টার স্টাইল। আমরা অন্যান্য প্যানেলগুলো যখন যেভাবে কথা বলেছিলাম, যেমন আমরা সোয়াচেস প্যানেল যেভাবে অ্যাড করেছিলাম সেম ওয়েতে, আবার এখানে আরেকটা অপশন আছে ক্রিয়েট নিউ স্টাইল। আপনি যদি ক্রিয়েট করেন, আপনি আপনি এখানে চাইলে এটার নাম চেঞ্জ করতে পারেন, এবং শুধু তাই না, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন আরো অনেকগুলো অপশন পাচ্ছেন। কি কি অপশন পাচ্ছেন? জেনারেল, বেসিক ক্যারেক্টার ফরম্যাটস, কি কি আপনি যে এই যে ফ্রন্ট আপনি ব্যবহার করেছেন বা যে ফ্রন্ট স্টাইল ব্যবহার করেছেন, যে ফ্রন্ট সাইজ ব্যবহার করেছেন এবং যে কেস ব্যবহার করেছেন, সেই সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। দেন অ্যাডভান্স লেভেলের বেসমেন্ট শিফট, ভার্টিক্যাল স্কেল বা হরিজেন্টাল স্কেল, যা আপনি ব্যবহার করেছেন এই টেক্সটার ক্ষেত্রে সেমগুলোই এখানে সেভ হচ্ছে। কি হিসাবে? ক্যারেক্টার স্টাইল হিসাবে। এবার যদি আমরা অন্য একটা টেক্সট নেই এবং যদি আমরা এটাকে এই এটাতে ক্লিক করি, হয়েছে, তবে আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, যদি এটাকে আমরা একটু ছোট করে নেই, এবার যদি আমরা এটাকে ওই টাইপে যেটা সেভ করেছিলাম ওখানে ক্লিক করি, তাহলে এখানকার যে ফ্রন্টটা ব্যবহার করা হয়েছিল এখানে সেম ফ্রন্ট ব্যবহার করা হচ্ছে, এই সেম এতটুকুই। যদি এড সাথে কালারটা তো নিল না, জি কালারটা যদি না মিলে তাহলে আপনাকে এখানে ডাবল ক্লিক করে আপনাকে এখানকার সেটিং চেঞ্জ করে দেন আসতে হবে। যেন আপনি এখানে সেম ওয়েকে কালার, যেখানে ক্যারেক্টার কালার বলে একটা অপশন আছে, সে কোন ক্যারেক্টার কালারটাকে আমরা সেভ করেছিলাম, এই ক্যারেক্টার কালারটা সেভ হয়েছে এই জন্য এই কালারটা দেখাচ্ছে। যদি আপনি ক্যারেক্টার আসলে এটা পরীক্ষার জন্য খুব বেশি প্রয়োজন নাই, পরীক্ষার জন্য বেশি প্রয়োজন নাই বলে আমি আপনাকে দেখাচ্ছি না, যদি আপনি এই টেক্সটটাকে ক্যারেক্টার স্টাইল হিসেবে সেভ করতে চান, তাহলে আপনাকে ডাবল ক্লিক করে ভিতরের অপশনগুলো থেকে ক্যারেক্টার কালার হিসাবে এই কালারটাকে সেভ করতে হবে। দেন আপনি যদি এটাকে চেঞ্জ করেন তাহলে সেম কালার এখানে রিফ্লেক্ট করছে। শুধু এতটুকু জানেন ক্যারেক্টার স্টাইল সেভ করার একটা অপশন আছে, যে কোনো টাইপ ক্যারেক্টারকে আপনি যদি ক্যারেক্টার স্টাইল হিসাবে সেভ করেন তাহলে এটা সেভ হিসাবে থাকছে, পরবর্তীতে এটা ইমপ্লিমেন্ট করতে পারছেন। আসলে টাইপের জন্য এবং এই ফ্রন্টের জন্য দুইটা ক্লাসের প্রয়োজন ছিল, আমার তারা দুইটা ক্লাস করানো সম্ভব হচ্ছে না। সেম ওয়েতে প্যারাগ্রাফ স্টাইল, আপনি যদি কোনো এবার যদি আপনি এই স্টাইলটাকে সেভ করতে চান, তাহলে প্যারাগ্রাফ স্টাইলে যাবেন, প্যারাগ্রাফ স্টাইল থেকে এখানে সেভ প্যারাগ্রাফ স্টাইল, সেম অবস্থা। যদি আপনি এখানেও ডাবল ক্লিক করেন সেম ওয়েতে এখানেও আপনি সেটিং পাচ্ছেন। শুধু এতটুকু জানেন যে প্যারাগ্রাফ স্টাইল এবং ক্যারেক্টার স্টাইল বলে কোনো একটা অপশন আছে। সিরিয়াসলি আমি বিষয়গুলো সম্পর্কে জানি, কিন্তু আপনাদেরকে ডিটেলস বোঝাতে আমার মিনিমাম দুইটা ক্লাসের প্রয়োজন ক্যারেক্টার সম্পর্কিত। আমি আরো অনেক কিছু স্কিপ করে এসেছি, শুধুমাত্র যে জিনিসটা আপনাদের জানা প্রয়োজন এই ফ্রন্টের ক্লাসে, সেটা হচ্ছে কিভাবে ফ্রন্ট সিলেক্ট করতে হয়, কি মানে কোন কাজের জন্য কি ফ্রন্ট ব্যবহার করতে হবে, এবং ফ্রন্ট এবং টেক্সট দিয়ে ইলাস্ট্রেটরে কি কি ধরনের কাজ করা যায়। আমরা যে কাজগুলো করেছি, প্রথমত ফ্রন্ট সিলেক্ট করেছি, দেন আমরা টাইপনে পাথের কাজ করেছি, টাইপনে শেপের কাজ করেছি, ওয়ার্প টেক্সট করেছি, মেক উইথ ওয়ার্প করেছি, মেক উইথ মেশের কাজ করেছি, এনভেলপ ডিস্টেট করেছি, মেক টপ অবজেক্ট করেছি, থ্রি ডি টেক্সট করেছি,
3D টেক্সচার ক্ষেত্রে আমরা যেটা এফেক্ট ব্যবহার করেছি এফেক্টটা মনে রাখার মতো 3D টেক্সচারের জন্য যে এফেক্টটা ব্যবহার করা হচ্ছে এফেক্টটা হচ্ছে এক্সট্রুডেন বেভেল টেক্সট বেভেল এফেক্টস দেন আমরা ইমেজ উইদিন টেক্সট ব্যবহার করতে চেয়েছিলাম সেটা আমরা করতে পারিনি এরপর আমরা সর্বশেষ যেটা করেছি টেক্সট ওয়ার্প যেটাকে টেক্সটের উপরে কোনো শেপকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় এবং সর্বশেষ ক্যারেক্টার স্টাইল এবং গ্রাফিক্স প্যারাগ্রাফ স্টাইল বলে একটা অপশন আছে যেটাকে সেভ করা যায় যদি পুরো বিষয়টা সম্পর্কে আপনারা আমি যা বলেছি তা হয়তো 50% মনে রাখেন আই থিঙ্ক আপনার জন্য এনাফ আর যদি এর চাইতে বেশি কোনো ক্লাসের প্রয়োজন হয় আমি হয়তো 20টা ক্লাসের পরে যদি সময় হয় আমি একটা অবশ্যই টেক্সট ক্লাস নিব আবার তবে বেসিক্যালি ডিজাইন করার জন্য আপনাদের এতটুকু জানাই যথেষ্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ আমি জানি ক্লাসটা খুব বেশি একটা ভালো হয় নাই তারপরেও যতটুকু সম্ভব ছিল আপনাদেরকে বেসিক বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা একটু আপনি আপনি আপনার প্রশ্নটা রেডি করেন আমরা এখানে কথা বলছি আর মানুল হক কিছু একটা লিখেছেন বুঝতে পারিনি আজকে টেক্সট নিয়ে কারো কোনো মন্তব্য কারো কোনো বলার থাকলে বলতে পারেন আর যদি আপনাদের সবারই একই ধরনের কথা থাকে যে আমাদের টেক্সট নিয়ে বা টাইপ নিয়ে আরেকটা ক্লাস হোক তাহলে আমরা 20তম ক্লাসের পরে হয়তো ওই ক্লাসগুলো নিব যদি মানে সবারই রিকোয়েস্ট থাকে যে টাইপ বা টেক্সট নিয়ে কোনো ক্লাস থাকে তো প্যারাগ্রাফ স্টাইলের ভিতরে যে ডিটেলস গুলো দেওয়া আছে এবং আরো অনেক বিষয় আছে টাইপ নিয়ে কথা বলার মতন যেমন টাইপে যখন আপনি যাবেন অপেন টাইপ কি কিভাবে কাজ করে তারপরে ফটোশপে যান NTLIS মানে হচ্ছে আমরা যখন কোন শেপকে ড্র করছি ধরেন আমরা নরমালি যখন কোনো শেপ ড্র করছি এটাকে স্মুথ করার জন্য আমরা কি করি সাধারণত অবজেক্ট মেনু থেকে পাথ থেকে সিম্পলিফিকেশন করি কিন্তু যখন আপনি কোনো টেক্সটকে সিম্পলিফিকেশন করতে চান তখন এই টেক্সট সিম্পলিফিকেশনটাকে বলা হয় NTLISing মেথড কিন্তু এটা কাজ করে শুধুমাত্র পিক্সেলে যখন আপনি কোনো যেমন ধরুন এখানে আমরা যে ফন্টটা ব্যবহার করেছি এটা পিক্সেল আপনি ফটোশপ এটা হ্যাঁ আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি দেন আমরা এখানে NTLIS এখানেও সেম NTLIS আছে ফটোশপে আপনি যদি শার্প থেকে স্মুথে যান দেখেন আপনার শেপের টেক্সটা চেঞ্জ হচ্ছে আপনারা খেয়াল করেন আমরা টেক্সটের দিকে ক্লিক করেন আমরা যদি স্ট্রং এ ক্লিক করি তারপরে দেখেন পিক্সেল চেঞ্জ হচ্ছে ক্রিপস করি তো পিক্সেল চেঞ্জ হচ্ছে এবং যদি আমরা নান এ ক্লিক করি তখন দেখেন আমাদের টেক্সটটা কিরকম দেখাচ্ছে তার মানে NTLISingটা কাজ করে শুধুমাত্র পিক্সেল ইমেজের ব্যবহার করার ক্ষেত্রে তাহলে স্যার ফটোশপ মানে ইলাস্ট্রেটর ওই বিষয়টা দিল কেন স্যার ইলাস্ট্রেটর ব্যাপারটা দিল এই জন্য কারণ আপনি চাইলেই ইলাস্ট্রেটরের যে কোনো ডকুমেন্টকে আপনি পিক্সেলেট করতে পারেন সেই জন্য কারণ আমরা এখানে পিক্সেল প্রিভিউতে যদি কোনো কিছু দেখি এবার দেখছেন পিক্সেল প্রিভিউ তার মানে এখন আগের যে এখানে যেটা দেখাচ্ছিল সেম পিক্সেল প্রিভিউতে সেম সেম দেখাচ্ছে এই জন্য আমি চেষ্টা করেছি একটা ক্লাসের মধ্যেই টেক্সট শেষ করার জন্য তবে পরীক্ষার জন্য এবং প্র্যাকটিক্যাল লাইফের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে লেফট ইনডেন্ট রাইট ইনডেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় দেন মার্জিন প্যারাগ্রাফের বিফোর স্পেস এবং আফটার স্পেস যে অপশনটা এই দুইটা অপশন আপনারা বলেছেন এগুলো আপনারা জানেন এবং ক্যারেক্টারের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে লেডিং কার্নিং এবং ট্রেকিং এই তিনটা অপশন খুবই গুরুত্বপূর্ণ অল স্কেপ অল স্মল স্কেপ আর এগুলো খুব বেশি একটা কাজে লাগে না আর এটা জীবনে কোনোদিন ব্যবহার করতে হবে না ভেরিয়েবল স্কেল বা হরিজন্টাল ভেরিয়েবল স্কেল বা ভার্টিক্যাল ভেরিয়েবল স্কেল
যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো যদি জানার থাকে বা আপনার যদি মনে হয় যে এটা জানা আপনার জন্য প্রয়োজন যেটা আমি স্কিপ করে গেছি তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। স্যার আপনি একটা বিষয় দেখাতে পারেন হচ্ছে স্যার ক্যারেক্টারকে কিভাবে প্যারাগ্রাফে কনভার্ট করা যায়? স্যার আজকে কোনো HW দিন না, এই ক্লাসটা কভার করতে খুব ঝামেলা হবে। হ্যাঁ আজকের ক্লাসটা কভার করতে একটু ঝামেলা হবে, কারণ আমি খুব ফাস্ট ছিলাম এবং প্রতিটা বিষয় খুব সংক্ষিপ্ত ভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনি প্রশ্ন করেছিলেন কিভাবে টেক্সটকে প্যারাগ্রাফে আমরা অ্যাড করব, বিষয়টা এরকম ছিল তাই তো? জি স্যার। আপনি আমাকে ইনবক্স করেন, আমি আপনাকে সময় দিব আলাদাভাবে। আজকে ক্লাস হয়েছে, এমন কোনো বিষয় নিয়ে যদি আবার কোন টপিক থাকে সেই টপিকটা নিয়ে কথা বলতে পারেন। তবে আজকের ক্লাসে যে জিনিসটা আমি মিসিং করেছি, যেটা হয়তো আপনাদের কাছে দেওয়া ছিল, আমি কোন কোন টপিকটা নিয়ে কথা বলেছি সেটার একটা আউটলাইন থাকলে হয়তো আপনাদের সুবিধা হতো। আমি হয়তো বলেছি এটা হয়তো টেক্সট আকারে আউটলাইন থাকলে আপনাদের বুঝতে সুবিধা হতো, কারণ এটা এক্সামের ক্ষেত্রে এবং প্র্যাকটিক্যাল লাইফে আপনি ইলাস্ট্রেটর টাইপ এবং টেক্সট কত জায়গায় কি কি ভাবে ব্যবহার করতে পারেন সবগুলো বিষয়ে টাচ করার আমি চেষ্টা করেছি এবং খুবই স্লাইটলি। যদি কারো কোনো কিছু প্রশ্ন বা মন্তব্য না থাকে আমি ক্লাস শেষ করব, আমার বৃহস্পতিবারে পরীক্ষা দেওয়ার কথা, এই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। জি প্লিজ স্যার, এই যে আজকের যে এই টাইপ সম্পর্কে যদি লাস্টের দিকে একটা ক্লাস নেন তাহলে আমাদের মনে হয় ভালো হবে স্যার, রিকোয়েস্ট ছিল সবার কি মন্তব্য জানি না। যাবে আমরা এটা একটা পয়েন্ট টেক্সট, আরো অনেক কিছু বলা থাকে, এটা একটা পয়েন্ট টেক্সট, কিন্তু আপনি যদি এখানে এই ভার্টেক্সে যদি ডাবল ক্লিক করেন তাহলে এটা প্যারাগ্রাফ টেক্সট হয়ে যাবে, আবার যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এটা আপনার পয়েন্ট টেক্সট হয়ে যাবে। এরকম আরো অনেক বিষয় থাকে, যেমন আপনি যদি এখানে স্কেল করছেন এই স্কেলিংটাই হচ্ছে এই স্কেলিংটা এখানকার ভার্টিক্যাল স্কেল, আবার যদি এইভাবে স্কেল করছেন তখন এই স্কেলিংটা যেখানে আমরা যখন বাড়াচ্ছি খেয়াল করেন আমরা এখানেই বাড়ছে, যখন এভাবে করছি তখন এখানে কমছে। এইভাবে সাধারণত টেক্সট কখনোই ব্যবহার করা হয় না, এটা ইটস এ টাবু অফ টাইপ। জি স্যার, এটাকে নাকি ক্রাইম বলা হয়, ক্রাইম টেক্সটের সাথে ক্রাইম ক্রাইম বা টাবু, হ্যাঁ এই ধরনের কিছু একটা। যারা সাধারণত টিউটোরিয়াল গুলো দেখেছেন তাদের জন্য সহজ হয়েছে, আর যারা দেখেননি তাদের জন্য কিছু জটিলতা তো তৈরি হয়েছেই। টিউটোরিয়াল গুলো একটা টিউটোরিয়াল দেখেন নাই, এমন কেউ কি আছেন যে রিসোর্স গুলো দেওয়া হয়েছিল? হ্যালো কেউ আছেন? হ্যালো কেউ রেসপন্স করেন? আপনারা যারা পুরো টিউটোরিয়াল গুলো সবগুলো দেখেছেন তারা কি এত ডিটেলস এবং এত এই বিষয়গুলো এভাবে দেখেছেন টিউটোরিয়ালে? আপনার নাম জেনে কি কথা বলছিলেন বারবার? আব্দুল্লাহ স্যার। আপনারা যারা শেষ করেছেন, আমি আরমানুল হক ভাইকে জিজ্ঞেস করছি, আপনারা যারা টিউটোরিয়াল গুলো দেখা শেষ করেছেন এবং আমি আপনাদেরকে দুইটা টিউটোরিয়াল ফরওয়ার্ড করেছি যারা PDF গুলো শেষ করেছেন তাদের সহ, এই দুইটা টিউটোরিয়ালে কোথাও এত ডিটেলস ভাবে এত পুঙ্খানুপুঙ্খানুভাবে বলা নেই, যদিও পুঙ্খানুপুঙ্খানুভাবে বলাটা খুব স্লাইটলি হয়েছিল, তারপরে আমি চেষ্টা করেছি ইলাস্ট্রেটরে যত জায়গায় টেক্সট গুলো আছে যত ভাবে ব্যবহার করা যায় প্রত্যেকটা ভাবে আপনাদেরকে দেখানোর জন্য। না স্যার আপনি তো অনেক ডিটেইলস পড়িয়েছেন, ওই মানে ওই টিউটোরিয়ালগুলোতে এত এত সুন্দরভাবে বলা নাই। দেন আপনি প্যারাগ্রাফ স্টাইলকে এবং ক্যারেক্টার স্টাইলকে আপনি লাইব্রেরি স্ট্যান্ডার্ড ইউজ করতে পারেন। কেউ কথা বলছেন প্লিজ মাইকটা অফ করেন, আর যদি কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকে করতে পারেন আমাদের, আর যদি আপনাদের সবারই একান্ত কোনো কিছু বলার থাকে তাহলে আমরা হয়তো টেক্সট নিয়ে আরেকটা কথা আরেকটা ক্লাস নিতে পারি। অবশ্য আপনাদের ড্রয়িং নিয়েও একটা আরো অনেকগুলো ক্লাস নেওয়া যায়, ট্রাস্ট মি আপনাদেরকে আমি, এটা কততম ক্লাস এটা বলতে পারেন কেউ স্পেসিফিক্যালি? 15তম ক্লাস স্যার। 15তম? জি স্যার, জি স্যার 15তম। আচ্ছা 15তম ক্লাস তো আমি আর মাত্র আমাদের হাতে 5টা ক্লাস আছে, আমাকে পুরো কোর্সটা শেষ করতে, সো এটা যদি প্রফেশনাল দের টিউটোরিয়াল হয় আপনারা এক্সপার্ট টিউটোরিয়াল। আচ্ছা হ্যাঁ আপনারা, আমি তো প্রিপারেশন নিচ্ছি এক্সপার্ট পরীক্ষা দেওয়ার জন্য, এই জন্য বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে জানার চেষ্টা করছি, আর আপনাদের আপনারা যে এক্সামটার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটা হচ্ছে প্রফেশনাল, আর প্রফেশনালে এত ডিটেলস জানার প্রয়োজন হয় না,
আমি এক্সপার্ট পরীক্ষা দিচ্ছি বলে আমাকে অনেক বিষয়গুলো ঘেটে টেটে জানতে হচ্ছে, এবং এখানে হাইফেনেশনের ইউজ। আপনি অবাক হবেন যে ক্যারেক্টার এবং ক্যারেক্টার প্যানেল এবং প্যারাগ্রাফ প্যানেলে হাইফেনেশনের ইউজ নিয়েই 1 ঘন্টা থেকে 2 ঘন্টা টিউটোরিয়াল আছে অনলাইনে, এবং পেইড টিউটোরিয়াল। শুধু হাইফেনেশনটা আপনি কখন ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন না, সাধারণত আপনাদেরকে এটুকু বলে রাখি যখনই আপনারা কোনো প্যারাগ্রাফ টেক্সটকে ড্র করছেন। ওরে বাবা, আমরা যদি নেক্সট ক্লাস নেই ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যদি কারো কোনো কিছু বলার থাকে। আর এত বিষয় ডিটেলস জানার প্রয়োজন নাই, এত আসলে এত বিষয় জানার প্রয়োজন হয় না, শুধু টাচ করে যাওয়া গুরুত্বপূর্ণ। কেউ কিছু বলবেন? আচ্ছা, ক্লাস থেকে কোনো কিছু শিখেন নাই এমন কেউ কি আছেন? আমার কাছে মনে হচ্ছে ক্লাসটা ভালো হয়নি, যেটা যতটুকু ডেলিভারি দেওয়া প্রয়োজন ছিল আমি হয়তো দিতে পারিনি। আপনাদের রিসিভ কতটুকু করেছেন আমি জানি না। না স্যার, অনেক সুন্দর হয়েছে। না, আমার ক্লাসের আপনারা জাজমেন্ট না, আমার আমি সবসময় চেষ্টা করি যে শিক্ষার্থীরা কোনো কিছু শিখতে পারলো কিনা, কারণ টিচারদের মেন্টালিটি অনেক সময় অনেক রকম থাকে বলে ডেলিভারির ক্ষেত্রে হয়তো ডিফারেন্স হয়, কিন্তু স্টুডেন্টদের রিসিভ করার বিষয়টা গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস থেকে কিছু শিখেন নেই এমন কেউ কি আছেন? তার মানে আপনারা কিছু না কিছু শিখেছেন অবশ্যই। আমি যেটা করতে পারি, অনেক কিছু শিখছি আপনাদেরকে, যেটা করতে পারি সেটা হচ্ছে আরো কিছু বিষয়, যেমন যে যে বিষয়গুলো নিয়ে কথা বলা যেত ওই বিষয়গুলো আমি একটু আপনাদেরকে টাচ করে যাচ্ছি, যাতে যদি ক্লাস না নেওয়া সম্ভব না হয় তাহলে আপনারা নিজেরা যেন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন। যেমন আমরা এখানে যখন টাইপ নিয়ে কথা বলছিলাম ফ্রন্ট সিলেকশনে, আমরা এখানে উ যেটা ছিল আমরা এটাকে স্কিপ করে গেছি, আমি কেয়ারফুলি করে গেছি, এবং টি টি এটা দ্বারা কি বোঝানো হয়, ও দ্বারা কি বোঝানো হয়, বা এখানে ওপেন টাইপের যে অপশন গুলো আছে ডিফল্ট ফিগার বা থাম্বনেল ফিগার, প্রমোশনাল লাইনিং বা প্রমোশনাল নাম্বার ডোমিটার, আর অনেক বিষয় আছে। তেমন এখানে আরো অনেক বিষয় আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো জানাও অনেক প্রয়োজন, অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়। তবে বেসিক্যালি মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনাকে এত কিছুর প্রয়োজন হয় না। আর এই ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস হচ্ছে, যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন ক্লায়েন্টের কাছ থেকে যখন আপনি কাজ বুঝে নেবেন, ক্লায়েন্টকে অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন তার কোনো স্পেসিফিক ফ্রন্ট চয়েস আছে কিনা। যদি ক্লায়েন্টের স্পেসিফিক কোনো ফ্রন্ট চয়েস না থাকে তাহলে ক্লায়েন্ট অবশ্যই আপনাকে যখন রিসোর্স দিবে, রিসোর্সের মধ্যে যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে বা কোনো ইউটিউবের লিঙ্ক থাকে বা কোনো ফেসবুকের লিঙ্ক থাকে বা ওর ওর যে বিজনেস, ওই বিজনেসের যদি কোনো লিঙ্ক আপনি পান, আপনি সবসময় আপনাকে ওই পেজগুলো ভিজিট করতে হবে। ভিজিট করে আপনাকে খেয়াল করতে হবে ক্লায়েন্ট সাধারণত তার ব্যবহৃত অন্যান্য সেক্টরগুলোতে কি ধরনের ফ্রন্ট ব্যবহার করেছে, ওই ফ্রন্টটাকে যে ফ্রন্টটা ব্যবহার করেছে ওই ফ্রন্টটাই সাধারণত আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে ফ্রন্ট সিলেকশনের জন্য আপনাদের মিনিমাম চার থেকে পাঁচটা এবং সর্বোচ্চ 10টা ফ্রন্ট আপনারা সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আপনারা হয়তো ফিচুরা যেই ফ্রন্টটা আমি ব্যবহার করেছিলাম এখানে আছে কিনা, ফিচুরা ফ্রন্টটা সাধারণত কি ধরনের ফ্রন্ট হয়নি সম্ভবত, ফিচুরা হেভি এটা হচ্ছে, মানে এই যে ফ্রন্টটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে সাধারণত স্ট্যান্ডার্ড ফন্ট। এই স্ট্যান্ডার্ড ফন্টটা এটা কি ধরনের ফন্ট, কেউ বলতে পারেন এটা কি ধরনের ফন্ট? আমরা ফন্টের ধরন নিয়ে কথা বলছি। সেন্স সেরিফ ফন্ট। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, একটু যদি আমরা একটু ভিতরে যাই, আমরা যেটা করবেন সেটা হচ্ছে চেষ্টা করবেন যে সেন্স সেরিফ টাইপের 2 থেকে 3টা ফ্রন্ট আপনার কম্পিউটারে ইনস্টল রাখার জন্য, এবং এটা যে ফাইলটা আপনি সেভ করবেন অনলাইন থেকে সেই ফ্রন্টটাও আপনার আপনি রিসোর্স হিসেবে রাখার জন্য। সেন্স সেরিফ, সেরিফ এবং স্ল্যাব সেরিফ, ডেকোরেটিভ এবং স্ক্রিপ্ট, এই যে এখানে 5টা ফ্রন্টের আলাদা ধরন দেওয়া আছে, চেষ্টা করবেন প্রতিটা ফ্রন্ট স্টাইলের 2টা ফ্রন্ট করে আপনার রিসোর্স হিসেবে রাখার জন্য। এবং আপনি সারা জীবন যদি কাজ করেন এই 2টা ফ্রন্টের বেশি, এই 10টা ফ্রন্টের বেশি কাজ করতে হবে না, কারণ ওভারঅল সবগুলো ফ্রন্ট একই ধরনের আউটপুট দিচ্ছে। এই ফ্রন্টগুলোর ক্যাটাগরি কিন্তু এই 4টা বা 5টা ক্যাটাগরির বাইরে যাচ্ছে না। সো
এখানে ডিপেন্ড করছে যেটা ডিজাইনের ক্ষেত্রে, আপনি ফ্রন্ট সাইজটা কত রাখবেন, আপনি ফ্রন্ট কালারটা আপনি কি ব্যবহার করবেন, আপনার ডিজাইনের সাথে কোন কালারটা যাচ্ছে, এবং স্পেসিফিক কোনো অংশকে আপনি কালারাইজ করতে চাচ্ছেন কিনা, এই বিষয়গুলো হয়তো ডিজাইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু ফ্রন্ট চয়েসের ক্ষেত্রে আপনি 8 থেকে 10টা ফ্রন্টের বেশি ব্যবহার করেন। যেমন একটা কম্পিউটারে যদি, আমার কম্পিউটারে সম্ভবত 1 থেকে 150 মতো ফ্রন্ট আছে, এত ফ্রন্ট যদি আপনি সিলেক্ট করতে যান, আপনি যদি বাছাই করতে যান, তাহলে আপনি দেখা যাবে কাজ করার ক্ষেত্রে আপনি খুব হেজিটেট হয়ে যাবেন, আপনি ফ্রন্ট নিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগবেন যে আমি কোন ফ্রন্টটা ইউজ করবো, ও তো ব্যবহার করেছে এক ধরনের ফ্রন্ট, ওটা কাজ দারুণ লাগতেছে, আমারটা হয়তো ভালো লাগতেছে না, আপনার এই ধরনের হীনমন্যতা ভুগতে পারেন। কিন্তু ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা হচ্ছে আপনি সে যে ফ্রন্টটা ব্যবহার করেছে আপনি চেষ্টা করেন ওই ফন্টের যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরির ফ্রন্টটা ইউজ করতে। তারপরে সে তো অবশ্যই সেরিফ, সেন্স সেরিফ, স্ল্যাব সেরিফ, আর তারপরে হচ্ছে ডেকোরেটিভ এবং স্ক্রিপ্ট, এই 4টা 5টার বেশি ব্যবহার করছে না, আপনি ওই ক্যাটাগরিটা সিলেক্ট করেন, ওই ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনি ফ্রন্টটা ইউজ করেন। আশা করি শেষের কথাগুলো আপনাদের জন্য মার্কেট প্লেসে কাজ করার জন্য গুরুত্ব বহন করবে ইনশাল্লাহ। যদি কিছু বলেন প্লিজ, কোনো মন্তব্য থাকে স্যার, ফন্টের ক্যাটাগরি গুলো কিভাবে বের করছেন, যে সান সেরিফ কি সেরিফ? ওই আপনারা যখন যখন এডোবি ফন্টস এর যে লিংকটা দিয়েছিলাম আমরা, আমরা এখান থেকে যে না স্যার, যে ইলাস্ট্রেটরের ভিতরেই এটা তো আমি দেখিয়েছিলাম আপনাকে, এই যে এখান থেকে ফিল্টার করবেন, ফিল্টার ফন্টস এন্ড ক্লাসিফিকেশন, এই অপশনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। দেন আপনি এখানে সিলেক্ট করছেন, তারপরে সান সেরিফ ফন্ট সিলেক্ট করছেন, এবং আপনি ধরেন বোল্ড সিলেক্ট করছেন, সান সেরিফ এবং বোল্ড, এটা মানে হেভি ওয়েট, হেভি ওয়েট মানে হচ্ছে একটু মোটা হচ্ছে। তো দুইটা যখন আপনি সিলেক্ট করছেন তখন অটোমেটিক্যালি আপনার কম্পিউটারে যে ধরনের ফন্ট গুলো আছে সেই ফন্ট গুলো আপনাকে সাজেস্ট করছে। আপনি যদি এটাকে লাইট ভার্সন ইউজ করেন তার মানে লাইট ভার্সন গুলো ইউজ আপনাকে সাজেস্ট করছে, আপনি যদি সান সেরিফ সেরিফ ইউজ করছেন, সেরিফ এবং হেভি, সেরিফ হেভি টাইপের যে ফন্ট গুলো আপনার কাছে আছে সেগুলো আপনাকে ফরওয়ার্ড করছে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। জি, প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে কিছু নতুন তথ্য বেরিয়ে আসে স্যার। বাংলা টেক্সটের ক্ষেত্রে, বাংলা টেক্সটের ক্ষেত্রে আমার কোনো মন্তব্য নাই, যদি আমরা নেক্সট ক্লাস নেই তাহলে বাংলা ফন্ট কিভাবে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে, শত শত ভিডিও আপনি ইউটিউবে পাবেন, সেখান থেকে দেখে আপনি সিলেক্ট করে নিন তাইলেই হবে। জি, বাংলা ফন্টের ক্ষেত্রে সেরিফ সান সেরিফ এই অপশন গুলো আছে, আর যদি আপনি কোনো স্পেশাল ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই এসভিজি টাইপের ফন্ট ইউজ করবেন, যেটা যেন কেউ কপি না করতে পারে, এবং আপনি যে ফন্ট গুলো সবসময় ইউজ করবেন সেই ফন্ট গুলোকে অবশ্যই ফেভারিট অপশন নিয়ে রাখবেন। জি, কি যেন কিছু একটা বলছিলেন, বলেন স্যার। জি, বলছিলাম যে স্যার যখন আমরা টেক্সট ইউজ করি তখন হেডারের জন্য, টেক্সট প্যারাগ্রাফের জন্য মানে কত সাইজের কোন স্ট্যান্ডার্ড আছে স্যার? জি না, আসলে এটা ডিপেন্ড করে ডিজাইনের সাথে কত কতটা কোন সাইজটা যাচ্ছে, এটা আপনার দৃষ্টিতেই নির্ধারণ করতে হবে। এই জন্যই আপনাদেরকে বলেছিলাম যে কিছু কিছু ডিজাইন আপনারা ডাউনলোড করেন, আপনারা অনেকেই ডাউনলোড করেছেন এবং অনেকেই পেজে আপলোড করেছেন, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলবো, মানে কেরিয়ার পাথ নিয়ে যখন আমরা কথা বলবো তখন হয়তো এই বিষয়গুলো আসবে, বা কিভাবে আপনি মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে কি কোন কোন বিষয়গুলো গুরুত্ব আরোপ করতে হবে, সেই যখন আমরা কথা বলবো তখন আপনি বুঝতে পারবেন যে কত সাইজের ফ্রন্ট আপনি ব্যবহার করবেন কোন ধরনের ডিজাইনের ক্ষেত্রে, যেগুলো অলরেডি আপনারা দিয়ে রেখেছেন হয়তো। চাচ্ছিলাম যে দ্রুত শেষ করবো, তাও দেখেন আপনারা যে ডিজাইন গুলো আপলোড করেছেন, যারা কতগুলো অনেক দূরে চলে গেছে অবশ্য, অনেক ভিতরে চলে গেছে, দেখেন এই ভাউচার এখানে সে সেরিফ ফন্ট ইউজ করেছে, সান সেরিফ ইউজ করেছে, ঠিক না, এখানে সাইজটা ফ্যাক্ট করছে কি, সাইজটা ফ্যাক্ট করছে আপনার ডিজাইনের মাপ অনুসারে, দেন আপনি এই এই সাইজের এই টেক্সটটা নিচে আর কোন টেক্সট ইউজ করছেন কিনা, আসলে আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর যদি কারো কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে বলতে পারেন, হয়তো আপনার প্রশ্নে নতুন কোনো কিছু বেরিয়ে আসতে পারে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার,
চেষ্টা করেন ভিডিওটা একবার দেখার জন্য, যারা মনে করছেন যে সবগুলো বিষয় সম্পর্কে আপনার আবার কনসেপশন আছে তারা হয়তো ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। কিছু বলবেন আর কোনো কোশ্চেন কোনো কমেন্টস? আমাদের নেক্সট ক্লাসটা হবে এক্সপোর্ট ফাইল নিয়ে, ফাইল এক্সপোর্ট নিয়ে, আমরা কিভাবে একেবারেই আমাদের যে চ্যাপ্টারটা আছে আমরা তো আসলে সিলেবাসটা ভুলেই গেছি। আমরা আসলে কথা বলছিলাম এখানে ক্রিয়েটিং এ মডিফাইং ভিজুয়াল এলিমেন্টস এই চ্যাপ্টারটা নিয়ে। আপনারা যদি দেখেন এখানে যে অপশন টাইপ নিয়ে একটা আলাদা করে অপশন দেওয়া আছে, ইউজ টাইপ টুলস টু অ্যাড এ টাইপোগ্রাফি ইন ডিজাইন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টার সেটিং ইন ডিজাইন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্যারাগ্রাফ সেটিং ইন ডিজাইন, কনভার্ট টেক্সট টু গ্রাফিক্স যেটা প্রশ্ন করেছিলেন, ম্যানেজ টেক্সট ফ্লো অ্যাক্রস মাল্টিপল টেক্সট অ্যাক্রস, এবং আমি থিরি, এই যে আপনি থিরি স্পেলিং জিজ্ঞাসা করেছিলেন, হয়তো আমার প্রনাউন্সিয়েশন ভুল হতে পারে। দেখুন আমরা ওয়ার্পিং টেক্সট নিয়ে কথা বলেছি, ওভারফ্লো টেক্সট নিয়ে কথা বলেছি, ম্যানেজিং ওভারফ্লো টেক্সট, কনভার্টিং টেক্সট টু আউটলাইনস, বেনিফিটস এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এটা নিয়ে হয়তো থিওরিতে কথা বলা যাবে, ইন্টেনশন এটা আপনারা বলেছেন আপনারা জানেন, অ্যালাইনমেন্ট, ফ্রন্ট, ফ্রন্ট সাইজ, ফ্রন্ট স্টাইল, লেডিং, হরিজন্টাল ভার্টিক্যাল স্কেল, কালার, মোটামুটি সবগুলোই টাইপ অন এ প্যাথ, পয়েন্ট টাইপ, ডিফারেন্স বিটুইন এরিয়া টাইপ অ্যান্ড পয়েন্ট টাইপ, ভার্টিক্যাল টাইপ, আপনারা এগুলো জানেন বলেছেন, এই জন্য আমরা এগুলো স্কিপ করে গিয়েছি। বাট আমি চেষ্টা করেছি এই এখানে যা কিছু আছে সবগুলো হয়তো ক্লিয়ার হয়েছে, এবং আপনারা হয়তো ড্রয়িং ক্লাসগুলোতে সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু রিসিভ করেছেন, যেমন ফিলিং স্ট্রোক, ট্রেস প্রিসেট, ট্রেসিং অবজেক্ট, সিম্পলিফাই টুল, আপনারা এগুলো সম্পর্কে যদি আমি স্পেসিফিকলি বলি নাই কিন্তু আমরা এই ক্লাসগুলো থ্রু করে এসেছি, ইজন্ট ইট? তারপরে জয়েন্ট টুল, স্মুথ টুল, ম্যানেজিং গ্রাফিক স্টাইল, তার মানে আমরা যদিও ড্রয়িং টুল নিয়ে কথা বলেছি বাট আলটিমেটলি আমরা কথা বলেছি ক্রিয়েটিং এন্ড মডিফাইং ভিজুয়াল এলিমেন্টস নিয়েই। হয়তো এই এই চ্যাপ্টারের মধ্যে থেকে এক দুইটা টপিক হয়তো মিসিং হতে পারে, যখন আমরা এক্সামের জন্য ফাইনাল প্রিপারেশন বা আমরা কোশ্চেনগুলো থ্রু করব তখন হয়তো আমরা আবারও ইলাস্ট্রেটরে আসবো এবং দেখিয়ে দেবো যে কোনটা কোথায় মিসিং হয়েছিল। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে পাবলিশিং ডিজিটাল মিডিয়া, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এক ক্লাসের মধ্যে এটা শেষ করতে। আপনারা আছেন আমার সাথে? জি স্যার। কোনো প্রশ্ন আছে? আর না থাকলে না বলেন, হ্যাঁ থাকলে হ্যাঁ বলেন। যে টিউটোরিয়াল গুলো দিয়েছিলেন ওইগুলো কি সিলেবাসের কি শেষ পর্যন্ত আছে টিউটোরিয়ালে? জি একেবারে শেষ পর্যন্ত আছে। আসলে বিষয়টা হয়েছে কি, এখানে একটা বিষয় ক্লিয়ার হন আপনারা, সেটা হচ্ছে আপনি ইলাস্ট্রেটর সম্পর্কে এই বিশটা ক্লাস সম্পর্কে যা কিছু জানছেন এই সবগুলো হচ্ছে আপনি ইলাস্ট্রেটর সম্পর্কে স্পেসিফিকলি জানছেন। এখন ইলাস্ট্রেটর দিয়ে আপনি, যেমন আমরা একটা টপিক নিয়ে কথা বলেছিলাম, এই প্যাটার্ন নিয়ে আমরা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিভাবে প্যাটার্ন ক্রিয়েট করতে হয়? মনে আছে আপনাদের প্যাটার্নের প্যাটার্নের ক্লাসগুলো? আপনারা শুনে অবাক হবেন, মানে এমনও কিছু এমপ্লয়ি আছে যারা সারা জীবন শুধুমাত্র প্যাটার্ন নিয়ে কাজ করে, সারা জীবনের কাজই শুধুমাত্র প্যাটার্ন নিয়ে কাজ করে। যারা সাধারণত ডিজাইনার হিসেবে কাজ করে এই যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে যারা এই ডিজাইনের কাজগুলো করছে, তাদের অধিকাংশ যে প্রিন্টিং জন্য যে কাপড়ের যে প্রিন্টিং হচ্ছে, প্রিন্টিং এর উপরে যে আপনারা বিভিন্ন ছবি দেখছেন এই দেখছেন, এইগুলো সাধারণত প্যাটার্ন অপশন দ্বারাই করা হয়। সো আমি আপনাদেরকে প্যাটার্ন অপশন নিয়ে কথা বলেছি ঠিক, কিন্তু আপনি যদি বলা হয় যে প্যাটার্ন শুধুমাত্র প্যাটার্ন ক্রিয়েট করবেন এই ধরনের কোনো জব আপনি করতে পারবেন কিনা, না আপনি করতে পারছেন না, কারণ আপনার আপনি জানেন এই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনি স্কিল্ড না, স্কিলফুল না। সো আমাদের এই কোর্সটার মূল মোটিভটা হচ্ছে এরকম যে আপনি ইলাস্ট্রেটরের প্রতিটা বিষয় সম্পর্কে, কোর্ডিনেটিভ বিষয় সম্পর্কে একটা ওভারঅল কনসেপশন রাখবেন, দেন আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন হয়তো তখন আমরা স্পেসিফিকলি বলবো যে এই সেক্টরগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। যেমন আপনি
এডোবি এক্সডি তে এক্সডি যে যে কাজটা করা হয় সেই অধিকাংশ কাজগুলি আমরা এডোবি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারি। সো এডোবি এক্সডি তে যে কাজগুলো করা হয় যেমন ওয়্যারফ্রেম এর কাজগুলো, ওয়েবসাইট ডিজাইনের জন্য যে ধরনের আইকনগুলো ব্যবহার করা হয় অথবা যে ধরনের ডিজাইন করা হয়, এই ডিজাইনগুলো আমরা এডোবি এক্সডি তে করি। তো এডোবি এক্সডি তে না করে আমরা এডোবি ইলাস্ট্রেটরও করতে পারি, কারণ এডোবি এক্সডি তৈরি হয়েছে 2010 বা 2008 সাল থেকে, এর আগে ইলাস্ট্রেটর দিয়ে করা হতো। সো আপনি ইলাস্ট্রেটর দিয়ে যখন সবগুলো বিষয় সম্পর্কে জানছেন, দ্যাট মিনস সকল সেক্টর সম্পর্কে আপনার কাজ করার একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। দেন আপনি যখন মার্কেটপ্লেসে কাজ করবেন তখন স্কিলটা ভিন্ন ব্যাপার, যে আপনি হয়তো শুধুমাত্র ফ্লায়ার বানাচ্ছেন, শুধুমাত্র ওয়েব ডিজাইন বানাচ্ছেন, বা শুধুমাত্র পোস্টার করছেন, বা শুধুমাত্র প্যাটার্ন তৈরি করছেন, সেটা ভিন্ন ফ্যাক্টর। বাট আপনাকে সবগুলো বিষয় সম্পর্কে জানতে হবে। আরেকটা বিষয় বলি, যদি আপনি এডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে ওভারঅল কনসেপশন রাখেন মোটামুটি সবগুলো বিষয় সম্পর্কে, এতে করে যে জিনিসটা সবচেয়ে উপকার হবে, অ্যাডোবের অন্য সকল সফটওয়্যার গুলো আপনাদের শেখাটা খুব সহজ হয়ে যাবে। যেন আমরা এখানে আজকে ক্যারেক্টার প্যানেল নিয়ে যা যে কথাগুলো বলেছি বা ফ্রন্ট নিয়ে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো কিন্তু শুধুমাত্র ইলাস্ট্রেটরের জন্য তাই না, আপনি যদি আফটার এফেক্টসে যান বা আপনি আমরা দেখেছি ফটোশপে সেম অবস্থা, ফটোশপেও কিন্তু আপনি সেম বিষয়গুলো ব্যবহার করতে পারছেন। দেখেন এখানে লেডিং, কার্নিং, সাইজ, ট্র্যাকিং, এই বিষয়গুলো কিন্তু আছে। দেন ফ্রন্ট সিলেক্ট করার ক্ষেত্রে এই অপশনগুলো কিন্তু রয়ে গেছে, ভেরিয়েবল এবং এসভিজি টাইপের, সেম আফটার এফেক্টস, সেম প্রিমিয়ার প্রোতেও। সো যখন আপনি একটা সফটওয়্যার সম্পর্কে ওভারঅল কনসেপশন নিচ্ছেন, তার মানে অ্যাডোবির অন্য, যেমন আপনাদেরকে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখার পর অ্যাডোবি এক্সডি তে যান, সর্বোচ্চ হয়তো 15-20 দিন সময় লাগবে অ্যাডোবি এক্সডি কে আপনাদের গ্রাস করতে, আর 2-2 মাস সময় লাগবে আপনার আফটার এফেক্টস শিখতে, আর ফটোশপ শিখতে হয়তো আপনার এরকম 2 মাস সময় লাগবে। এর কারণ আপনি স্পেসিফিকলি বুঝতেছেন কিভাবে একটা সফটওয়্যার ইউজ করতে হয়, কিভাবে কন্ট্রোল প্যানেল ব্যবহার করতে হয়, কিভাবে প্রপার্টিস প্যানেলগুলো ব্যবহার করতে হয়, বা কিভাবে প্যানেলগুলো তৈরি করতে হয় এই বিষয়, এবং কিভাবে টুলসগুলো ব্যবহার করতে হয়, এবং আরো অনেক, এবং এক্সপোর্ট করার ক্ষেত্রে সেম অবস্থা। আমরা নেক্সট ক্লাসে যে এক্সপোর্টিং নিয়ে কথা বলবো, পাবলিশিং ডিজিটাল মিডিয়া মানে এক্সপোর্ট করা, ফাইল এক্সপোর্ট করার বিষয়গুলো নিয়ে, তো সেম এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি যেভাবে ফাইলটা এক্সপোর্ট করছেন, এখানে এক্সপোর্ট প্যানেলটা যেভাবে দেওয়া আছে আপনি খেয়াল করবেন, অ্যাডোবি ফটোশপও কিন্তু সেম অবস্থায় দেওয়া আছে। নট অনলি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইনও আপনি সেম যে বিষয়গুলোই পাচ্ছেন। আমার টার্গেট ছিল 1 ঘন্টা ক্লাস শেষ করা, 1 ঘন্টা 41 মিনিট হয়ে গেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আশা করি কোনো কিছু বলার নেই। ক্লাসটা যদি সম্ভব হয় একবার দেখে নেবেন, আজকের জন্য কোনো হোমওয়ার্ক নেই, যারা হোমওয়ার্কগুলো লাস্ট ক্লাসে জমা দেননি তারা কাইন্ডলি জমা দিবেন, যদি আপনার বিশেষ কোনো ব্যস্ততা না থাকে, একাডেমিক কোনো ব্যস্ততা না থাকে। আর যারা ভিডিওগুলো দেখেছেন, যেটি 2টা টিউটোরিয়াল আপনাদেরকে ফরওয়ার্ড করেছি, 2টাই যদি আপনারা শেষ করে থাকেন তাহলে আমাকে ইনবক্স করেন, আমি আপনাদেরকে আরও কিছু রিসোর্স দিব, এটা ফাইনাল রিসোর্স, অলরেডি আমি 2-3 জনকে দিয়েছি। এ পর্যন্ত এই কথা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।